নমস্কার অপশান ট্রেডিংয়ের বা অপশানের যে ক্লাসের মডিউলের এই প্রথম ক্লাসে আপনাদের স্বাগত খুব মন দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা আপনাদের শিখতে হবে ঠিক আছে সে আপনি অপশান করবেন না করবেন না কিভাবে নিজের ট্রেডিং স্টাইলটাকে করবেন সেটা তো আমি বলে দেব। তার একটা রূপরেখা আমি দিয়ে দেব কোর্সের শেষের দিকে শেষ মডিউলগুলোতে কিন্তু এইখানে যেটা বলবো সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন প্রথমে আমরা অপশানের আমি একদম বেসিক থেকে শুরু করব মানে বেসিক মানে যেটা আপনার ট্রেডিংয়ের জন্যে দরকার ঠিক আছে এখানে ট্রেডিংয়ের জন্যে দরকারের থেকেও যেখান যেটা আপনার পয়সা কামানোর জন্যে যা দরকার হবে সেই জিনিসগুলোই আমি বলবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোনো জিনিসকে বেশি কমপ্লিকেটেড করবেন না ওই নেটে যা দেখে এসেছেন ইন্টারনেটে যা দেখেছেন অনেক তো চ্যানেল আপনারা হয়তো দেখেন মানে ইন্ডিয়া লেভেলের অন্য বাইরের বাংলা চ্যানেল বলছি না চ্যানেল দেখেন তাতে অনেক কিছু হয়তো দেখেছেন অনেক স্ট্র্যাটেজির কথা শুনেছেন অনেক কিছু এই সেই শুনেছেন সেটা দেখে ভাবছেন যে এই ব্যাপারটা তা নয় আপনার পয়সা কামানোর জন্যে যেটা দরকার যেটা থেকে লং টার্মে আপনি একদম একজন সাকসেসফুল ট্রেডার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন সেই জন্য যা যা দরকার সেইগুলোই আমি বলবো ঠিক আছে আর যদি তার থেকে বাইরে আপনি যদি আরও কিছু মানে এই জিনিসগুলোতে পিএইচডি করতে চান আমি স্ট্র্যাটেজি শিখলাম অনেক কিছু শিখলাম কিন্তু আসলে পয়সা কামাতে পারছি না সেটা যদি শিখতে চান তাহলে তো এই কোর্সটা করার কোনো দরকার নেই এটা প্রথমেই আমি বলছি এখানে আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখি যে জিনিসটা আপনাদের জন্যে দরকার যে জিনিসটা করে সত্যি পয়সা আসে কনসিস্টেন্টলি সেই জিনিসগুলোই আমি বলবো ঠিক আছে নাহলে স্ট্র্যাটেজি শুনে খুব ভালো লাগে হ্যাঁ এই কিন্তু সেগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় না যেমন এই অপশানটা এবার মন দিয়ে শুনুন এই যে অপশান জিনিসটা এটা কিন্তু ট্রেডিংয়ের জন্যে মার্কেট বানাবে কেন কোনো এক্সচেঞ্জ বা এই এই জিনিসগুলো তো অপশান তো আজকের জিনিস নয় ইউএস মার্কেটে অনেক অনেক বছর আগে থেকে শুরু হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো অপশানটা কি মানুষের ইনভেস্টমেন্টের জন্যে বানানো হয়েছে একদমই না ইনভেস্টমেন্টের জন্য তো স্টক ফক আছে অপশানটা বানানো হয়েছে কেন অপশানটা ট্রেডিং বা অপশানটা আপনার ইনভেস্টমেন্টের জন্য বানানোই হয়নি অপশানের কাজ সম্পূর্ণ আলাদা অপশান তৈরি করা হয়েছিল আপনার হেজিংয়ের জন্যে আপনি পোর্টফোলিও হেজ করলেন বা মার্কেটের একটা অন্য ধরনের একটা কি বলে অ্যাপ্রোচ নিলেন হ্যাঁ সেই জন্য যে আমি এর আগের একদম প্রথম ক্লাসে ওই আমার একটা ওয়াটার বোতলের উদাহরণ দিয়ে বলেছিলাম যে ওখানে কন্ট্রাক্টটা লিখে দিলাম যে এখনও বানানো হয়নি কন্ট্রাক্ট তোমার এই থাকলো ওই প্রথম ক্লাসে মনে করে দেখুন স্টক মার্কেটের ফান্ডামেন্টাল বেসিক ক্লাসে ওখানে এন ওই কন্ট্রাক্টটা কী হয় সেটা নিয়ে বলেছিলাম সেই জিনিসগুলোর জন্যে অপশান তৈরি হয়েছে এটা কোনো ইনভেস্টমেন্ট করে আমি লাভ কামাবো তার জন্যে তৈরি হয়নি তৈরি করার সময় এটা তার জন্য তৈরি হয়নি এইবার যত দিন গেছে মানুষ এটা নিয়ে ট্রেডিং করে দেখেছে হ্যাঁ শর্ট টার্মে একটু ভালো মুনাফা কামানো যায় তাই জন্য তার থেকে ট্রেড করছে সেটা আলাদা ব্যাপার তাই জন্যই এই যে স্ট্র্যাটেজি ফ্র্যাটেজিগুলো যাই আপনি দেখেন এগুলো বড় বড় ফান্ড ম্যানেজারদের জন্য ঠিক আছে যারা কয়েকশো কোটি নিয়ে বসে আছে কয়েক কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা নিয়ে বসে আছে তারা অ্যাপসলিউট টার্মসে টাকাটাকে কি করবে সেটাকে একটু হেজিং ফেজিং করে টাকাটা একদম পড়ে আছে তার থেকে ব্যাংকের সুদের থেকে যদি মোটামুটি একটু পাওয়া যায় তাহলে ঠিক আছে আর অপশান ইন্ডিয়াতে এসেছে ঠিকই অপশান তো আগে বাইরের দেশে এসেছিল বাইরের দেশে সুদের রেট ব্যাংকের রেট প্রায় জিরো পার্সেন্টের মতো এখন ভাববেন না এখন ইনফ্লেশন রেট বেশি হওয়ায় একটু রেট বেশি হয়েছে নর্মাল আমি বলছি নর্মাল কিন্তু আপনি যদি ইউকে ইউএসএ দেখেন ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন ব্যাংকের সুদের হার কিন্তু সাত আট পার্সেন্ট ভাববেন না যেটা আমাদের এখানে একদমই নয় মানে সেভিংসে চার পার্সেন্ট তাও নয় ওখানে কিন্তু মানে জিরো বা জিরো পয়েন্ট এরকম ধরনের খুবই কম তাহলে এবার ব্যাঙ্কে যে বড়ো বড়ো যারা ফান্ড ম্যানেজাররা হয় এরা হয় তারা যে লুজ ক্যাশটা পড়ে থাকে সেগুলোকে কোথায় রাখবে সেগুলোকে ব্যাংকে রাখলে তো কিছুই সুদ পাবে না তার জন্যে মানে সেই জন্য কিন্তু ওই স্ট্র্যাটেজি বানিয়ে ইন্সট্রুমেন্টটা করে রাখে যে মার্কেট যেদিকেই যাক মানে আমি কিছু একটু পেলাম তার থেকে তাহলেই হলো ব্যাংকের থেকে তো পয়েন্ট ফাইভের থেকে তো একটু বেশি পেলাম ধরুন এক পারসেন্ট পেলো দু পার্সেন্ট পেলো আমি খুশি থাকলাম বছরে তাহলে খুশি থাকলাম কেন ব্যাংক রেটকে তো আমি টাকাটা তো এমনি পড়েই আছে তার বদলে আমি ব্যাংকের থেকে বেশি পেলাম তাহলে ঠিক আছে তাহলে অপশানটা এরকমভাবে তৈরি করা হয়েছে অপশানের স্ট্র্যাটেজিগুলো এইসব বেস করেই কিন্তু বেশিরভাগ তৈরি হয়েছে তাহলে এবারে আমা আমার আপনার জন্য কি এটা ঠিক মানে আমি যদি আপনাকে বলি এরকম তাহলে এই হেভি হেভি স্ট্র্যাটেজি আপনাকে শিখিয়ে দিলাম যেটা আপনাকে বছরে ওর ও অত কম পার্সেন্টেজ দিচ্ছে যেটা কিন্তু বাইরের ব্যাংকের থেকে ভালো বা আমাদের ব্যাংকের থেকেও আপনাকে ভালো রিটার্ন দেবে চার পার্সেন্ট তো এখন সুদের হার আমাদের এখানে তাকে কিন্তু আপনি বিট করবেন ধরুন পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট এক বছরে পাবেন কিন্তু আপনি কি তাতে খুশি হবেন এত পরিশ্রম করব স্ট্র্যাটেজি শিখব মাত্র পাঁচ ছ পার্সেন্ট পাওয়ার জন্যে তা তো নয় কিন্তু বাইরের লোকেদের চলে যায় তারা তো কয়েকশো কোটি টাকা রেখেছে অ্যাপসলিউট টার্মসে সেটা অনেক বেশি টাকা হয়ে যায় তাদের কাছে আর তো ওটা তো পড়েই থাকবে ওখানে তো জিরো পার্সেন্ট সুদ পাবে ব্যাংকে রেখে তার জন্যই কিন্তু এই জিনিসগুলো সুতরাং তাদের জন্যে যা ভালো বা বড় যাদের বিশাল ক্যাপিটাল আছে তাদের জন্য যে স্ট্র্যাটেজিগুলো ভালো সেটা আমাদের জন্যে ভালো হবে তা কিন্তু নয় এটা মনে রাখবেন ঠিক আছে অনেক আপনার নাম শুনবেন আয়রন কান্ডর বাটারফ্লাই স্ট্র্যাডেল ট্রাঙ্গেল অনেক জিনিসগুলো আছে হ্যাঁ কিন্তু তা নিয়ে নাচানাচি করবেন না পয়সা যাতে তৈরি হয় মোটামুটি পয়সা রিস্ক কম রেখে তার উপর আমরা জোর দেবো অপশানে এইটা মেন কথা বলে আমি শুরু করছি ভিত্তা সুতরাং দাদা এটা পড়াবেন দাদা ওটা পড়াবেন আপনি আপনাকে বলতে হবে না আমি কি পড়াবো আমার জিনিসগুলো ঠিক আছে যেটা আপনাদের জন্যে দরকার লাগবে সেটা তাছাড়া যদি আরও শিখ মানে আরও কিছু পিএইচডি করতে চান যেটার কোনো দরকার নেই সেটা তাহলে ইউটিউবে তো অনেক ভিডিও আছে ঠিক আছে বেসিক জিনিসটা শিখতে হবে যে পয়সা লস না করে অপশানে টিকে থেকে কিভাবে আমি টাকাটা কামাতে পারি প্রথমে আমরা যে শুরু করবো অপশানের বেসিক জিনিসগুলো আমি বলে নেব তারপর কিভাবে এই মডিউলটা সাজানো হয়েছে আমি একটু বলে দিই প্রথমে তো অপশানের বেসিক জিনিসগুলো আমি বলে দেবো যাতে আপনারা অপশানের অ না জানলেও যাতে সেও কাজ করতে পারে সেই অনুযায়ী একদম বেসিক লেভেল থেকে আমি বলবো তবে ভিডিওটা হয়তো আপনাকে এক দুবার করে দেখতে পারে একবারে দেখে হয়তো বুঝবেন না আবার দেখুন একবার দেখলেন নোট ফোট করে রাখুন আবার এক দুদিন বাদে আবার দেখুন ভিডিওটা তাহলে দেখবেন আরও মাথাটা খুলবে ঠিক আছে আবার দেখুন কোনো অসুবিধা নেই দুবার দেখতেই হবে আচ্ছা বেসিক থেকে আমি শুরু করব অপশানের এই জিনিসগুলো বলবো তারপরেই আমি অপশান সেলিংয়ের উপর যাব যে অপশান সেলিংটা কিভাবে চার্টে করব অপশান তার জন্য টেকনিক্যালটা একটু স্ট্রং হতে হবে টেকনিক্যাল মডিউলটা আশা করি আপনারা ভালো করে পড়েছেন যদি ভুলে গিয়ে থাকেন আবার বলছি আবার টেকনিক্যাল মডিউলটা দেখে নিন টেকনিক্যালের যে মডিউলটা আছে ওটা দেখে নিন মডিউল থ্রিটা ঠিক আছে টেকনিক্যালটা একটু স্ট্রং হতে হবে তার আমি অপশান সেলিং নিয়ে বলবো অপশানের সাইকোলজি নিয়ে বলবো অপশান বাইংটা কখন কখন স্ট্র্যাটেজিক্যালি করতে হবে সেটা বলবো ঠিক আছে স্ট্র্যাটেজিক্যালি দেখুন অ্যাজ আ হোল অপশানটাকে নিয়ে আমরা কাজ করছি তো যাতে অপশানটা করছি কেন এইযো অনেকে আবার আপনারা জানি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে আমি টেলিগ্রাম টেলিগ্রামেও দেখি আমি তো অপশান বাই করি মানে একটা ধারণা রেখে দিয়েছে আমি অপশান বাই করি এরকম ধারণা রেখো না কেউ তোমরা আমরা তো বাই করব কারণ আমার ক্যাপিটাল কম এইটা তো একদম ফালতু ধারণা এইটার এখন না ক্যাপিটাল তোমার এখন কম পরে তো বেশি হবে হ্যাঁ আর বেশি ক্যাপিটালের দরকারও নেই সেলিংয়ের জন্য। আচ্ছা এরকম বদ্ধমূল ধারণা এখন না যে আমি একদম ঢিট আমি একদম অপশান বাই করেই চলবো সময় তা নয় আমি অপশান অ্যাজ আ হোল অপশানটাকে নিয়ে আমি ক্যারিয়ার যদি কেউ করতে চাই বা অপশানটাকে শুধু একমাত্র ক্যারিয়ার করলে তো হবে না তার সাথে অনেক ইনভেস্টমেন্ট সবগুলো আছে কিন্তু অপশানটাকে যদি মেন আমি স্ট্র্যাটেজি বানাতে চাই তাহলে অপশানের আমার অন্য সব জিনিসগুলোই নিয়ে জিনিসটা করতে হবে যে অপশান সেলিংটা করব। এবং কিছু স্ট্র্যাটেজিক সময় অপশান বাইংটা করব যেটা আমি করে থাকি কিছু স্ট্র্যাটেজিক সময় সব সময় নয় সব সময় নয় রিস্ক মেনে নয় অপশন বাইংটা সেই জিনিসগুলো ওকে তো এই কথাটা মাথায় রাখবো এইবার আমি বলি যে প্রথমে আমি যেটা বলে শুরু করি আপনাদের যাতে আপনাদের পা মাটিতে থাকে এবং জিনিসগুলো ঠিকঠাক থাকে তার জন্যে কথা বলি যে নিজেরা এবং আমি জানি আমাদের আমার যে অলরেডি যারা স্টুডেন্ট আছো এই মডিউল করার আগে পর্যন্ত আমি জানি কারা কারা তোমরা বেশি রিস্ক নিচ্ছ এবং তোমরা নিজেদের কথা থেকে কারা কারা ডাইভার্ট করছো তাও আমি জানি হয়তো তোমরা সবাই করছো যারা করছো কেউ হয়তো বলে দিচ্ছ কেউ হয়তো না বলে করছো প্লিজ তারা একটু সামলে যাও তোমরা প্রথম ক্লাসে আমাকে কি বলেছো প্রথম দিকেই যে দাদা একটু কিছু এলে হয় শেয়ার মার্কেট থেকে এবং কিছু তোমরা ডিফাইনও করেছো কুড়ি তিরিশ পারসেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট এলে এনাফ এনাফ পার ইয়ার অ্যাভারেজ হ্যাঁ এলে এনাফ ট্রেডিং থেকে এটা বলেছ কিন্তু নিজেকে প্রশ্ন করো তো তুমি যে ক্যাপিটালটা নিয়ে অনেকে যারা অপশান বাইং আপাতত শুরু করে দিয়েছো অলরেডি আমার পড়ানোর আগেই তারা তো তোমরা তিরিশ চল্লিশ পারসেন্ট কি তার বেশিও তোমরা ক্যাপিটালের হয়তো পেয়ে গেছো এক মাসের মধ্যেই পাওনি কি এক দেড় মাসের মধ্যে পেয়ে গেছো তারপর কি তোমরা ট্রেডিংটা বন্ধ করেছো যে আমার তো এক বছরের হয়ে গেছে এবার আর প্রতিদিন ট্রেড অ্যাটলিস্ট করব না প্রতিদিন করব না যখন আবার সুযোগ পাবো এক সপ্তাহে একবার সুযোগ পেলাম দু সপ্তাহে একবার ভালো সুযোগ পেলাম যখন বুঝতে পারছি তখন ট্রেড করব, এরকম কি মানসিকতা রাখতে পারছো নাকি প্রতিদিনই তোমার স্ক্রিন টেনে নিচ্ছে সেটা যদি হয় মানে তিরিশ চল্লিশ যেটা আমাকে বলেছ তারপরেও যদি তোমাদের ওরকম স্ক্রিন টেনে নেয় তোমাদের যদি প্রতিদিন ট্রেড করতে ইচ্ছা করে তাহলে বুঝবে যে অপশানটাকে তোমরা অ্যাজ আ এন্টারটেনমেন্ট হিসাবে নিচ্ছ মানে ওটাকে তোমরা ক্যারিয়ার হিসাবে নিতে চাইছো না ওটাকে অ্যাজ আ হিসাবে নিতে চাইছো এক দু মাসের সাকসেস কোনো সাকসেস নয় তুমি এক বছর সাকসেস হওয়ার পরেও একদিনে তোমার অপশন বাইং এ পয়সা চলে যেতে পারে মেন্টালিটি রাখো যেটা আমায় তা সেটা এসে গেলে কি নিজেকে জন্য কন্ট্রোল করতে পারছো আমি বলছি না যে ট্রেডি না না তা নয় আমি বলছি যে তারপর কি কন্ট্রোল করতে পারছো নাকি স্ক্রিন তোমায় টানছে সেই ব্যাপারটা লক্ষ্য রেখো দেখো এবার আমি একটু বিগ পিকচারটা দেখিয়ে নিয়ে অপশানের বলবো যেটা তোমরা আমাদের সাথে আগে বলেছিলে তিরিশ চল্লিশ পার্সেন্ট রিটার্ন বছরে এই এক্সেল শিটটা তো তোমাদের দেওয়াই আছে ঠিক আছে সুইং ট্রেডিংয়ের একটা মডিউলে লেকচারে রিসোর্সের আন্ডারে এটা ডাউনলোড করতে পেরে যাবে তার যে এই এফভি ভ্যালু ফিউচার ভ্যালু এইখানে এসেই তুমি এখানে দিতে পারো যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে ইনিশিয়াল তুমি কত ট্রেডিং ক্যাপিটাল নিয়ে আসছো এখানে আমি জাস্ট এক লাখ টাকা জাস্ট এক একটা এক্সাম্পলের জন্য লিখেছি এই এক্সেলটা হয়তো তোমরা জানো তাও আমি এক আরেকবার বলবো মনে করিয়ে দিচ্ছি রিটার্ন ধরো ফর্টি পার্সেন্ট বছরে এটা কিন্তু রিটার্ন বছরের বলা হচ্ছে ফর্টি পার্সেন্ট নিজে ভেবে দেখো ফর্টি পার্সেন্ট ট্রেডিং করে স্পেশালি অপশানে কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় খুব একটা বড় ব্যাপার নয় এটা কিন্তু পাওয়া যায় এবং পাওয়া যেতে পারে যদি তুমি রুলগুলো ফলো করো যেগুলো আমি এখানে বলছি সেগুলো যদি একটু মেনে চলো প্লাস মাইনাস সব বছরে যে হবে তা নয় কোনো বছরে হয়তো পঁয়ত্রিশ হলো তারপরের বছরে হয়তো পঁয়তাল্লিশ হলো অ্যাভারেজ হলো কোনো বছরে পনেরো হলো তারপরে এই হলো হয়ে যাবে কিন্তু প্রথমেই ভেবে নিও না অনেক কিছু ঠিক আছে আচ্ছা ধরো দশ বছরে এইটা তোমরা কেউ ভাবো না তোমাদের তো ট্রেডিং ক্যারিয়ারটা একদিনে শেষ হচ্ছে না তোমরা দশ বছর বারো বছর পনেরো বছর তো ট্রেড করবে তুমি দেখো না কত ওয়েলথ ক্রিয়েট করতে পারো একবার হয়ে গেলে তো তারপর তো তোমরা মানে কি বলবো বসে খাবে এরকম টাইপের যদি দশ বছর তুমি এইটাকে কন্টিনিউ করো এবং মান্থলি ওই ট্রেডিং ক্যাপিটালে যদি দশ হাজার টাকা তোমরা তো চাকরি বাকরি করছো টাকা তুমি তুমি ওর মধ্যে রাখলে বা তোমার যদি একটু রিটার্ন ওই রিটার্নের পয়সাটা ক্যাপিটালের মধ্যে রাখলে কিছু কিছু সেটা যদি মান্থলি এস আইপি আমি দশ হাজার ধরলাম তাহলেও কিন্তু দশ বছর বাদে তোমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা তো বাড়লোই প্লাস সেটা টোটাল যে করপাস সেটা কিন্তু এক কোটি বারো লাখ টাকার মতো হওয়ার একটা প্রবাবিলিটি আছে ঠিক আছে প্রবাবিলিটি আছে এবং চল্লিশ পার্সেন্ট আমি কিন্তু খুব একটা বেশি করে ধরি নি তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট ধরেছি তিন পার্সেন্ট হলে ছত্রিশ পার্সেন্ট হয় মান্থলি এক মাসে তিন পার্সেন্ট ভেবে দেখেছ কি তার তাহলে এত বড় করপাস তৈরি হয় এইবার তুমি বলো না এইটা কেউ কি তোমাদের কম মনে হচ্ছে যারা ওই এক বছরে এখনই এক দেড় মাসে তিরিশ পার্সেন্ট পাওয়ার পরেও প্রতিদিন তোমাদের স্ক্রিন টানছে প্রতিদিন ট্রেড করতেই করতে হবে যারা ভাবছ হ্যাঁ কোনোদিন সুযোগ পেলে মনে হচ্ছে আজকের দিনটা ঠিকঠাক আছে আমার মানে প্রেডিকশন গুলো এরকম হচ্ছে ঠিক আছে একদম মানে ওই এ গ্রেড ট্রেড যাকে বলি ওরকম পাচ্ছি নিফটি ওরকম করছে তখন আমি অল্প এক লট বাই করলে সেটা আলাদা কখনো কখনো সপ্তাহে একদিন দুদিন চান্স এলো সপ্তাহে তুমি যদি বলো সপ্তাহে দাদা পাঁচ দিনই আমি চান্স পাচ্ছি প্রত্যেক সপ্তাহেই এবং পাঁচ দিন ধরেই চান্স পাচ্ছি সেসব বললে তো হবে না তাহলে সেটা আমিও বুঝি তো যদি মাঝে মাঝে চান্স পাচ্ছ করছো তাহলে ঠিক আছে কিন্তু তিরিশ চল্লিশ পার্সেন্ট হওয়ার পরেও তোমরা যদি বাইং সাইডে সব প্রত্যেক দিন ট্রেড করছো অ্যাক্টিভলি এবং করতেই হবে ভেবে করতেই হবে মানে আমার যাই হোক আমি আজকে বুঝতে পারি না পারি আমি ট্রেড করব। এইটা যদি মানসিকতা রাখো তাহলে কিন্তু তোমাদের আস্তে আস্তে নেশা হয়ে দাঁড়াচ্ছে এখন দু মাস আমি আছি তাই জন্য হয়তো ভাবছো যে না এটা তো নেশা নয় এটা তো আমি করছি অল্প এলেই আমি খুশি হ্যাঁ এরকম ভাবছো যখন আমি থাকবো না তখন কেউ তোমায় গাইড করার থাকবে না তখন কি নিজের সাথে নিজের লড়াইটাকে তুমি করতে পারবে সেটা যদি হয় সেটা ভেবে নাও ঠিক আছে তাই জন্য সাবধান করি টাকা যাতে না চলে যায় তোমাদের আসুক পয়সা আসুক বা না আসুক পয়সা চলে যাতে না যায় এইটার উপর বেশি ফোকাস করবে কারণ ওইটা তোমার হাতে আছে পয়সা দেবে আসবে কি আসবে না সেটা মার্কেটের হাতে আছে কিন্তু লস করাটা কিন্তু তোমার হাতে আছে তাই জন্য যাই হোক এটা এত বেশি অ্যামাউন্ট কিন্তু হয় বোঝা গেল লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট তারপরে তো তুমি বুঝতেই পারছো এটাকে যদি তুমি কোথাও সুইংও করো এই করো একটা কর্পাস যখন তৈরি হয়ে গেল আলাদা লাইফ হয়ে যাবে এই জন্যে কিন্তু প্রথম ওই তিন চার বছর একটু ঘষটাতে হবে ঠিক আছে একটু পরিশ্রমটা করতে হবে তুমি যদি পাঁচ বছরও দেখো একটা ক্যাপিটাল কিন্তু তোমার হাতে মোটামুটি তৈরি হবে ঠিক আছে এই জিনিসগুলো যত তুমি আরও কম্পাউন্ডিং করবে চল্লিশ পার্সেন্টের অনেক বেশি তোমরা উপরেলার আশীর্বাদে কামাতে পারবে যদি তোমরা পা মাটিতে রেখে কাজ করো ঠিক আছে ওকে চলো এই একটা বেসিক একটা ধারণা দিয়ে এবার আমি শুরু করছি অপশান ব্যাপারটা এবার বলি আর আপনাদের মধ্যে অনেকে সিনিয়র সিটিজেনরাও আছেন অনেকে অনেকে আছেন যারা কম্পিউটার বা এসব অনলাইনের জগতে অতটা সেভিং অন অতটা করতে পারেন না তাই জন্য আমি একটু স্লোলি বলছি কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ওই বুঝতে পারছি না বলে ছেড়ে দেবেন না প্র্যাকটিস করবেন আর সব জিনিস এখন ইন্টারনেটে পাওয়া যায় এনএসির কোনো ওয়েবসাইট থেকে আমি একটা দেখতে পারবো ধরুন বললাম আপনার তাও একটু ডাউট থেকে গেছে আমাকে জিজ্ঞেস করতে পারেন কিংবা কিংবা আপনি ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন অনেক কিছু জিনিস এখন এসে গেছে এই নয় যে আপনাকে থেমে থাকতে হবে আটকে যাবেন তা নয় আমি তো আছি ঠিক আছে আটকে যাওয়ার মতো কোনো আজকের দিনের তেমন কিছু নেই একটু পরিশ্রম করতে হবে তো চলুন শুরু করি অপশানটা কি ওই প্রথমে ওই কন্ট্রাক্ট দিয়ে ওই সব আমি বোঝাবো না ওইগুলো আপনারা জানেন হ্যাঁ সেই বোতলের ওয়াটার বোতলের আমি উদাহরণ দিয়ে বলেছি আজকে বলি কয়েকটা টার্ম প্রথমে বলে নিই অপশান যে জিনিসটা হয় এটা একটা ট্রেডিং ভেহিক্যাল মানে একটা ট্রেডিং করার একটা ইনস্ট্রুমেন্ট ঠিক আছে এই এই জিনিসটার কিন্তু প্রত্যেকটা যে কোনো একটা জিনিসের সাথে আপনি এটাকে অ্যাটাচ করতে পারেন যেমন এটা নিফটির চার্ট দেখছেন তাহলে নিফটির অপশান হয় যখন আপনি ব্যাঙ্ক নিফটির চার্ট দেখেন ব্যাংক নিফটির হয় রিলায়েন্সের ধরুন চার্ট দেখছেন রিলায়েন্সের অপশান হয় এসবিআই দেখছেন এসবিআই ঠিক আছে এবার আপনি বলবেন তাহলে কি সব কটা স্টকেরই অপশান হয় না তা হয় না সব কটা স্টকের না যেগুলো ফিউচার অ্যান্ড অপশান বলে এক যে কথাটা আছে ফিউচার অ্যান্ড অপশানে কয়েকটা স্টকই আছে আমাদের লিস্ট অফ স্টক একশো দুশোটা ধরুন একটা লিস্ট অফ স্টক আছে যেটা যেটা এক্সচেঞ্জ ডিসাইড করে যে কোনটা তে থাকবে কোনটা তে থাকবে না অনেকগুলো ক্রাইটেরিয়া আছে লিকুইডিটি ঠিকঠাক থাকতে হবে কোম্পানির বেসিক জিনিসগুলো ভালো হতে হবে হ্যাঁ ঠিক আছে ভলিউম ঠিকঠাক হতে হবে ট্রেডিংয়ের তার তাহলে সেইগুলোকে এফএনও সেগমেন্টে তারা ইনক্লুড করে ওই স্টকগুলোকে এটা এক্সচেঞ্জ ডিসাইড করে এটা আমার বা আপনার হাতে নেই তো যাই হোক তো স্টকেরও ওরকম আপনার ভালো ভালো স্টকের কিন্তু অপশান থাকে ফিউচারও থাকে অপশান থাকে ফিউচার আমি আরেকটা পরে পড়াবো এখন অপশান নিয়ে বলছি তো অপশানের কিন্তু এই জিনিসগুলো থাকে তো এখন প্রথমে যখন আপনারা আসছেন প্রথমে আগে কিন্তু একদম আমি বলবো ইন্ডেক্সের অপশানেই কনসেন্ট্রেট করবেন এবং আমিও পার্সোনালি ইন্ডেক্সের অপশানেই ট্রেড করি ঠিক আছে করি এবার আপনি বলবেন কেন দাদা আমি স্টকের অপশানে ট্রেড কেন করতে আপনি বারণ করছেন কেন বারণ করছি কারণ স্টক কিন্তু অনেক বোলাটাই কম্পেয়ার টু নিফটি একটা স্টক চার পাঁচ পার্সেন্ট একদিনে বাড়ে বা কমে কিন্তু নিফটি তো একদিনে চার পাঁচ পার্সেন্ট বাড়ে বা কমে না মানে তাহলে তো মানে কমতেই পারে বাড়তেই পারে সেটা তো একটা দারুণ ইভেন্ট হয়ে যাবে মানে একটা অন্য ধরনের ইভেন্টের দিন ছাড়া এরকম হয় না তো তার জন্যে কি হবে আপনার হাত জলাটা অনেকটা কম থাকবে তারপর শিখে গেলেন প্র্যাকটিস করে নিলেন তারপরের দিকে দু তিন বছর পর স্টক অপশানে আসুন সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার ওই যে এইটা যাতে মাইন্ডে থাকে আমার চল্লিশ পার্সেন্ট এসেও তো হয়ে যাচ্ছে তাহলে আননেসেসারি রিস্ক নেবো কেন আপনি অপশান ট্রেড করেও চল্লিশ কে এটা তো আমি বেসিক জিনিস বললাম এর থেকে বেশি আপনারা অপশান সেলিংয়ে কামা কামানো যায় বা অপশানে কামানো যায় সুতরাং আপনার মানে ইন্ডেক্সের অপশন করেই মানে আলাদা করে স্টকের যে আমার করতে হবে তার কোনো মানে নেই বা দরকার নেই এখানে আমার কাজ হলো আপনার রিস্কটাকে কম করানো হ্যাঁ সেই কাজটা আমি করছি তো ঠিক আছে এইটা আমি বুঝলাম যে অপশানের ইন্ডেক্সেরও হয় স্টকেরও হয় এবার ইন্ডেক্সের যে অপশানটা তাকে তাহলে ইন্ডেক্সটাকে কি বলে বা এইটাকে কি বলে কিছু টার্ম আপনি জেনে নিন প্রথমে ধরুন নিফটির অপশান ঠিক আছে অপশান হলো তাহলে ওই অপশানের আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টটা কি আন্ডারলাইং মানে ওটা তো একটা অপশান আমি এখনই এখানে চার্টে দেখাবো এখানে দেখাবো অপশান কিন্তু তার আন্ডারলাইং জিনিসটা কি নিফটি অনুযায়ী সেই অপশানটা কাজ করছে চলছে তাহলে তার আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট এই টার্মটা হয় আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট হলো নিফটি আবার ব্যাংক নিফটির যে অপশান তাহলে সেই অপশানটার আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট হলো ব্যাংক নিফটি রিলায়েন্সের যেটা অপশান তার আন্ডারলাইং যে ইনস্ট্রুমেন্ট তার নাম হলো রিলায়েন্স স্টকটা ঠিক আছে এবার আরেকটা কথা শুনবেন স্পট প্রাইস মাঝে মাঝে শুনবে স্পট প্রাইস মানে ওই যে আন্ডার ইনস্ট্রুমেন্টটা আছে ক্যাশ ইনস্ট্রুমেন্ট ক্যাশ তো রিলায়েন্সটাকে এটা ক্যাশের ইনস্ট্রুমেন্ট সেই সেইটাকে আমরা স্পট ভ্যালু বলি বা স্পট প্রাইস বলি যদি একজন ফট করে কেউ জিজ্ঞেস করা আচ্ছা এর স্পট প্রাইসটা কি তাহলে এর এখন যা দাম চলছে সেইটা হবে তার স্পট প্রাইস এই ছশো তিন টাকায় চলছে এইটা হবে এসবিআই স্টকের যে ভ্যালু সেটা হলো তার স্পট প্রাইস কারণ এর ফিউচারও হয় যখন আপনি ফিউচার অ্যাড করবেন আমি এখানে করে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝবেন হ্যাঁ ধরুন এসবিআই যে দেখুন ডিসেম্বরের ফিউচার যদি আপনি অ্যাড করেন অ্যাড করলেন দেখুন সেটা চলছে আপনার এস আচ্ছা এস বি আই কার্ড এসে গেল এস বি আই এন এস বি আই এন যে ডিসেম্বরের ফিউচার আপনার অ্যাড হলো ঠিক আছে সেইটার দাম যদি আপনি দেখেন কততে চলছে ছশো চার টাকা পনেরো পয়সায় চলছে কিন্তু আসলে যে এর যে দাম সেটা কিন্তু ছশো তিন টাকা পঁয়ত্রিশ পয়সা তার মানে ফিউচারটা একটু আলাদা দাম হয় তাই জন্য স্পট প্রাইস যখন বলবো তখন কিন্তু আমরা বলবো তার যে ক্যাশ সেগমেন্টে তার যে আসল স্টকটা এসবিআই তো আসল স্টক আসল স্টকটার প্রাইস কি ঠিক আছে এইটা অনেক সময় শুনতে পারবেন স্পট প্রাইস স্পট প্রাইস মানে এইটা আর ফিউচারের প্রাইস মানে এইটা আবার এরই যদি আমি অপশান দেখি এসবিআইএন হুম এ দেখুন এখানে ফিউচার দিচ্ছে এইখানে কিন্তু অপশান শুরু হয়েছে তিনশো পঞ্চান্ন অপশান আমি ডিসেম্বরের ধরুন ছশোর ছশোতে চলছে ছশোর আমি ডিসেম্বর ছশোর কল অপশান সিই এগুলো কি আমি এখন বলবো একটু আমি এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এসবিআইএন স্টকটাকেও আমি অ্যাড করে দিই তাহলে একদম সুন্দর বুঝবেন সেম জিনিস আপনার নিফটির ক্ষেত্রেও তাহলে এটা হচ্ছে এসবিআইএন এটা হচ্ছে স্পট যেটা আসল ইনস্ট্রুমেন্ট আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট যেটা মেন জিনিস এসবিআই এর যে স্টকটা সেইটা এইটা তার এস এর ফিউচারটা ঠিক আছে ছশো টাকায় যেটা চলছে ডিসেম্বর মাসের এখন যে মাসটা কারেন্ট মাসের প্রত্যেকটার তিন মাসের কন্ট্রাক্ট ডিসেম্বরও পাবেন জানুয়ারিও পাবেন এটা দূরের কন্ট্রাক্টে কোনো দরকার নেই সামনের কন্ট্রাক্ট মানে যে মাসে ট্রেড করছেন সেই মাসের ডিসেম্বরের কন্ট্রাক্ট এটা হলো আবার তার অপশানও আছে এটা একটা অপশান কল অপশান হয় পুট অপশান হয় আমি একটা অপশান অ্যাড করে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট জানার জন্য ঠিক আছে ঠিক আছে ছশোর কল অপশান ছশোর কল অপশান মানে কি এই কী সব আমি বলবো আগে এইটা বোঝা গেল ঠিক আছে সেম সেম আমি এবার এটা দিয়ে বোঝা গেল এগুলো হচ্ছে ফিউচার অ্যান্ড অপশানের প্রাইস এগুলো হচ্ছে স্পট প্রাইস এবার আমি নিফটি নিফটিতে যদি আসি নিফটি আমি একা আমার এখানে মনে হয় নিফটি নিফটি না না আমার নিফটি মনে এখানে অ্যাড আছে তাহলে অ্যাড হ্যাঁ এখানে নিফটি অ্যাড আছে নিফটি ফিফটি তাহলে এখানে যদি আমি নিফটি ফিফটি অ্যাড করি আপনাদের সামনে আমি দেখাচ্ছি আপনারাও এরকম অ্যাড করে রাখবেন নিফটি ফিফটি আপনার ইন্ডেক্স চলে আসবে অ্যাড করলেন এসবিআইগুলো এবার গুলো থাক এসবিআই থাকলে অসুবিধা নেই তবে ডিলিট করে দিচ্ছি কারণ জায়গাটা বেশি লাগবে নিফটি ফিফটি করলাম নিফটির ডিসেম্বরের যে মাসটা এখন চলছে নিফটির ধরুন ডিসেম্বর ফিউচারটাও অ্যাড করি জাস্ট এই করার জন্য অপশানের সাথে সম্পর্ক নেই আমি বলছি দেখুন নিফটি স্পট প্রাইস নিফটি ফিফটি স্পট প্রাইস প্রাইস আঠারো হাজার দুশো সত্তর দুশো উনসত্তর টু সিক্সটি নাইনে চলছে নিফটির ডিসেম্বরের যে ফিউচার তার দাম কিন্তু চলছে এবার এখন প্রশ্ন যাতে না আসে তাহলে কি ফিউচারে সেল করবো এই করবো ওইসব না ফিউচার আমি পড়াইনি আমি জাস্ট এখন বলছি যে কটা ইনস্ট্রুমেন্ট হয় ফিউচার অপশান তো শোনেন ওটা এফএনও যেটা বলে তাই জন্য এবার আমি এবার আমি অপশানে যাব। অপশান এখানে অ্যাড করার সময় অপশন যে জিনিসটা হয় সেটা তো দেখলেন এসবিআই আমি একটা অ্যাড করে দেখালাম মানে স্টকের মতোই একটা জিনিস জাস্ট চলে আসে তার আশেপাশে একটু কথা লেখা থাকে যে ডিসেম্বর মাসটা লেখা থাকে তারপর লেখা থাকে যে আপনার কবে ওই মানে কত একটা একটা দাম লেখা একটা প্রাইস লেখা থাকে ছশো যেমন লেখা ছিল এসবিআই এর তারপর লেখা ছিল সেটা সিই না পিই তাহলে তিনটে জিনিস আমাকে জানতে হচ্ছে একটা হচ্ছে মানে এবার আমি অ্যাড করে দেখাচ্ছি নিফটি ধরুন ধরুন আঠেরো হাজার আঠেরো হাজার কল সি এখন কল ফলে যাবেন আগে আমি এখন বোঝাই এখানে তিনটে জিনিসের ব্যাপার আছে তিনটে জিনিস আছে এটা পারলে নোট করে রাখবেন তিনটে জিনিস অপশানে থাকে অপশানে যখন নামটা পাবেন একটা হচ্ছে তার ডেট ডেট এবং মাস নিয়ে যেটা হয় এখানে যেমন লেখা আছে বাইশ টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর লেখা আছে ঠিক আছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর এটা হলো একটা ডেট থাকবে ডেটের পার্ট বা তারিখের জিনিস একটা থাকবে আর একটা দেখবেন একটা দামের মতো একটা কিছু লেখা আছে হাজার এরকম একটা কিছু লেখা আছে রাইট সেটাকে বলে স্ট্রাইক প্রাইস সেটাকে বলে স্ট্রাইক প্রাইস অপশানের স্ট্রাইক প্রাইস নোট করে রাখুন স্ট্রাইক প্রাইস আরেকটা তারপরে দেখুন সিই এরকম লেখা আছে সিই সিই মানে কল অপশান আর পিই মানে পিই মানে পুট অপশান আমি একটা পুট অপশানও ই করে আপনাকে বলি নিফটি আঠেরো হাজারেরই আমি পুট অপশান অ্যাড করলাম যাতে স্ট্রাইক প্রাইসটা সেম থাকে পুট অপশান ঠিক আছে তাহলে এই যে পিই দেখছেন সেম নিফটি টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ডেটটা সেম আঠেরো হাজার পিই ঠিক আছে পিই এবার এক একটা করে আমি জিনিসগুলোকে এক্সপ্লেন করছি তিনটে জিনিস নোট করে রেখেছেন একটা ডেট একটা স্ট্রাইক প্রাইস আর একটা কল অপশন না পুট অপশন এটা সি কল অপশন পি পুট অপশন আচ্ছা এইবার তারিখে আসি প্রথম জিনিসটা নিফটি নিয়ে তো কথা না ওটা ওটা যেমন এস বি এসবিআইএন দিয়েই শুরু হবে মানে ওটা স্টকের নাম এখানে যেমন নিফটির স্টক নিয়ে বলা হচ্ছে বা নিফটির নিয়ে বলা হচ্ছে তাই নিফটিটা প্রথমে যেটা আছে এই যে প্রথমে নিফটি ওটা নিয়ে কোনো কনফিউশন নেই আশা করি বাইশে ডিসেম্বর যে লেখা আছে এই যে তারিখ যেটা লেখা থাকে এটা হচ্ছে তার এক্সপায়ারি ডে এবার এক্সপায়ারি ডেটা কি এক্সপায়ারি ডে হচ্ছে সাধারণত সাধারণত প্রত্যেক প্রত্যেক সপ্তাহের এটা ইন্ডেক্সের জন্য জন্যে স্টকের জন্যে কি আমি বলবো প্রত্যেক সপ্তাহের আমার যদি ক্যালেন্ডার কোথায় প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে এই যে বৃহস্পতিবার দেখছেন আট তারিখ একটা বৃহস্পতিবার পনেরো তারিখ একটা বৃহস্পতিবার বাইশ তারিখ একটা বৃহস্পতিবার উনত্রিশ তারিখ একটা বৃহস্পতিবার এই এই মাসে চলছে যা প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু সাধারণত যদি ছুটি ফুটি না থাকে মানে বাজার ধরুন বন্ধ থাকে না হলিডে কোনো নেই তাহলে সাধারণত প্রত্যেক বৃহস্পতিবারে অপশানের এক্সপায়ারির ডেট হয় এক্সপায়ারি মানে ওই অপশানটা ওই দিন ক্যান্সেল হয়ে যাবে এবার এক্সপায়ারির মানে অনেক আছে রাইট টু বাই রাইট টু সাই ওরা অনেক কিছু আছে অত কচকচানিতে আমি যাবো না কারণ ওটার দরকার নেই বাইশ তারিখ মানে এখানে যখন বাইশ তারিখ লিখেছে কেন এই যে অপশানটা আমি অ্যাড করেছি সেটা কারেন্ট মাসের এখন আঠেরো তারিখ চলছে সানডে তাহলে এই কারেন্ট মান্থ কারেন্ট মান্থ এই তাহলে সেটা কবে এক্সপায়ার হবে বাইশ তারিখে এক্সপায়ার হবে ঠিক আছে এগুলোকে বলে উইকলি কন্ট্রাক্ট এগুলো এক উইকেই কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় ঠিক আছে এক উইকেই কন্ট্রাক্টটা এক্সপায়ার করে তাই জন্য তারিখে এটা এখন উনত্রিশ তারিখের মাসের যে শেষ দিনে হয় তাকে আমরা বলি মান্থলি এক্সপায়ারি কন্ট্রাক্ট মান্থলি এক্সপায়ারি কন্ট্রাক্ট ঠিক আছে আরেকটা কথা বলছি যেটা আপনার যে অপশানের যেটা এক্সপায়ার এবার এক্সপায়ারি মানে কি আমি বলবো এক্সপায়ারি মানে মানে পাতি যদি বাংলা ভাষায় মানে মানে অপশনটা শেষ হয়ে গেল অপশানের আর ওই এক্সিস্টেন্স থাকলো না ওতে আর ট্রেড করতে পারবেন না বৃহস্পতিবার সাড়ে তিনটের পর ওই অপশনটা ক্লোজ হয়ে গেল বা শেষ হয়ে গেল ওর ভ্যালিডিটি অত পর্যন্তই ভ্যালিডিটি ধরুন যেমন ওষুধের এক্সপায়ারি ডেট থাকে ঠিক তেমন এটারও ভ্যালিডিটি অত দূর পর্যন্তই ঠিক আছে এইবার ইন্ডেক্সের ক্ষেত্রে যেমন ব্যাংক নিফটি বা নিফটি এগুলো তো ইন্ডেক্স ইন্ডেক্সের কিন্তু উইকলি এক্সপায়ারি অপশন থাকে উইকলি এক্সপায়ারি মানে যেগুলো এক এক উইকে এক্সপায়ারি হয় পনেরো তারিখে আগে হয়েছিল আরেকটা অপশন ছিল বাইশ তারিখের একটা অপশন সেটা ছিল ঠিক আছে এরকম মান্থলি এক্সপায়ার মান্থলির অপশান তো থাকেই স্টকের স্টকের ক্ষেত্রে কিন্তু উইকলি এক্সপায়ারি নেই সেখানে কিন্তু এক মাসেরই মানে ওই অপশানটা মাসের শেষ যে বৃহস্পতিবার হবে তাতেই এক্সপায়ার করবে মাসের শেষ বৃহস্পতিবারে এক্সপায়ার করবে এরকম ঠিক আছে এটা স্টকের ক্ষেত্রে তাহলে ইন্ডেক্সের ক্ষেত্রে উইকলি এক্সপায়ারিও থাকে মান্থলি এক্সপায়ারিরও থাকে মান্থলি এক্সপায়ারি মানে যেটা শেষ সপ্তাহের মানে একদম শেষ সপ্তাহের যে বৃহস্পতিবারের দিনের যে অপশানটা তাকেই আমরা বলি মান্থলি যেমন সেটা যদি আমরা ওপেন করতে চাই না সেটাতে দেখবেন নিফটি আঠেরো হাজারের যদি মান্থলিটা দেখতে চান ডিসেম্বরের হ্যাঁ যে প্রথমেই চলে এলো ডিসেম্বর আঠেরো হাজার সি ধরো এটাকে অ্যাড করলাম এখানে দেখুন এখানে আর বাইশ বা উনত্রিশ কিছু লেখার দরকার নেই এখানে এই 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 অপশানটা আসলে কিন্তু এক্সপায়ার হবে উনতিরিশ তারিখে যে উনত্রিশ তারিখে হচ্ছে শেষ থার্সডে শেষ বৃহস্পতিবার এইখানে কিন্তু ও এক্সপায়ার হবে কিন্তু উনত্রিশ তারিখটা ওখানে লেখা নেই এখানে যেমন বাইশ তারিখ লেখা আছে এখানে উনত্রিশ লেখা নেই কারণ এটা বোঝা যায় মানে এটা হচ্ছে মানে কি সূর্য পূর্ব দিকে ওঠার মতো যখন আমি ডিসেম্বর এক্সপায়ারি বলছি ডিসেম্বর শুধু কথাটা লেখা আছে তার মানেই হচ্ছে এই অপশানটা লাস্ট মাসের লাস্ট বৃহস্পতিবারে এক্সপায়ারি হবে মাসের লাস্ট বৃহস্পতিবারে তার ভ্যালিডিটি শেষ হবে তাই জন্য তার কোনো ডেট লেখার দরকার নেই অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম ব্রোকিং প্ল্যাটফর্ম হয়তো ওখানে নাম লিখে আপনাকে দেবে কোনো দরকার নেই ওটা না হলেও নয় ওটা ডেটের দরকার নেই আচ্ছা যদি বৃহস্পতিবার হলিডে হয় তাহলে বৃহস্পতিবার যদি হলিডে হয় তাহলে ঠিক তার আগের যে বিজনেস ডে সেই ডেটে এটা এক্সপায়ারই হয় মানে ধরুন যদি বৃহস্পতিবার এই থাকতো তাহলে একুশ তারিখে ওটা এক্সপায়ার হতো একুশে তারিখে এক্সপায়ার হতো যদি একুশ তারিখেও ছুটি থাকে তাহলে কুড়ি তারিখে এক্সপায়ার হবে এরকম মানে পরে হয় না মানে এই নয় যে এই দিন ছুটি বলে তেইশ তারিখে মানে পরের শুক্রবার এক্সপায়ার হবে তা কিন্তু নয় ঠিক আছে বোঝা গেল এই এইটা আশা করি ক্লিয়ার হলো এইবার 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 আমরা সাধারণত যখন ট্রেডিংয়ের এখানে আমি বিশেষ করে যখন কথাগুলো বলবো স্পেশালি তখন কিন্তু আমি নি ইন্ডেক্সের ক্ষেত্রে আমি উইকলি এক্সপায়ারির কথাই বলবো এবং মাসের শেষ সপ্তাহে যখন ঢুকে যাব তখন আমি মান্থলি এক্সপায়ারিটাই তো আমার টু আমার উইকলি এক্সপায়ারি হয়ে গেল যদি যদি আমি ছাব্বিশ তারিখে ট্রেড করি ছাব্বিশে ডিসেম্বর তখন তো আর এই 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 বাইশ তারিখের যে আপনি দেখছেন বাইশ তারিখের অপশানটা তোর কোনো অস্তিত্ব নেই ওটা তো বাই বাইশ তারিখেই এক্সপায়ার হয়ে গেছে তার পরের সপ্তাহে তো শুধু আমার এই অপশানটাই জীবিত আছে সুতরাং ডিসেম্বর মাসের জন্য সুতরাং ছাব্বিশ তারিখে যখন আমি ট্রেড করব বা তেইশ তারিখে যখন আমার ট্রেড করব তখন কিন্তু আমি এই অপশানটাতেই ট্রেড করব এই অপশানের যে ইনস্ট্রুমেন্ট সেটাতেই ট্রেড করব হ্যাঁ মানে আমি সবসময় কারেন্ট উইকের আমি তাই থাকবো কারেন্ট উইকের অপশানটা নিয়ে আমি ট্রেড করবো সাধারণত আমার স্ট্র্যাটেজি অনুযায়ী তাই এবং আমিও আপনাদের বলবো তা নিয়েই কাজগুলো করার ঠিক আছে এই জিনিসটা একদম ক্লিয়ার হলো তাহলে তাহলে আমরা এইটা ক্লিয়ার হলো ডেটটা ক্লিয়ার হলো এবার আমরা স্ট্রাইক প্রাইসটা নিয়ে একটু কথা বলবো স্ট্রাইক প্রাইস এখানে একটা আঠেরো হাজার দেখছেন এখানেও আঠেরো হাজার দেখছেন আঠেরো হাজার বা আরেকটা আমি স্ট্রাইক প্রাইসটা অ্যাড করি নিফটি

এইটার দরকার নেই ফিউচারটাকে ডিলিট করে দিই এইটার এইটার মানে কি এইটার মানে হচ্ছে এই আঠেরো হাজার এই আঠেরো হাজার একশো এইটার মানে কি এইটাকে স্ট্রাইক প্রাইস আমি বলেছি স্ট্রাইক প্রাইস মানে হচ্ছে এই অপশানটার জন্যে এই অপশানটা যে প্রাইসের উপর নির্ভর করে বা যে হ্যাঁ যে প্রাইসের উপর নির্ভর করে বানানো হয়েছে বা আন্ডারলাইন ইনস্ট্রুমেন্টের যে প্রাইসটাকে ও ডিনোট করছে তাকে আমরা বলি স্ট্রাইক প্রাইস ঠিক আছে পাতি বাংলায় আঠারো হাজারের কল অপশন এবার কল অপশন পুট অপশন জানলে আপনি এটা ক্লিয়ার হবে কিন্তু আঠেরো হাজার মানে কি আঠারো হাজার এই যে প্রথমটা আঠারো হাজার মানে হচ্ছে এই যে অপশনটা এটা আঠেরো হাজার তাকে নিয়ে কিছু একটা বলছে আঠারো হাজার ভ্যালুটাকে নিফটির আঠারো হাজার ভ্যালুটাকে নিয়ে কিছু বলছে নিফটি এখন চলছে আঠারো হাজার দুশো ও আঠেরো হাজারটাকে নিয়ে কিছু বলছে কি বলছে সেটা সিই বা পিই সেটা দেখে বোঝা যাবে আগে আঠেরো হাজার নিয়ে কিছু বলছে তেমন এইখানে আঠারো হাজার লেখা আছে তার মানে এই যে এই যে জিনিসটা এ নিফটির আন্ডারলাইন যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে নিফটি তার আঠেরো হাজার একশো ভ্যালুটাকে নিয়ে কিছু বলছে আঠেরো হাজার একশোর দামটাকে নিয়ে কিছু বলছে ঠিক আছে এইটাই মানে স্ট্রাইক প্রাইস কী বলছে সেটা কল বা পিই থেকে বুঝবো ক্লিয়ার হলো ওকে ওকে কল বা পি বললে এটা ক্লিয়ার হবে এইবার আমি আসছি কল অপশান কি আর পুট অপশান কি সেটা নিয়ে আপনাদের সামনেই করব খুব ইন্টারেস্টিং এবং এটা তোমরা নিজেরাও লিখে রাখতে পারো এই পজিশন সাইজের এখানেই একটু নিচে এসে আর বলো না যে দাদা এইটা দিয়ে দাও এটা তো নিজেও লিখতে পারো দিয়ে আমি হয়তো দেবো কিন্তু এটা নিজেও লিখতে পারো ঠিক আছে হম কোনো হাতি ঘোড়া নয় ঠিক আছে বুলিশ সেন্টিমেন্ট আর একটা হয় বিয়ারিশ সেন্টিমেন্ট তাই তো বুলিশ মানে বুলিশ সেন্টিমেন্ট কি হচ্ছে মানে নিফটি উপরে যাওয়া নিফটির উপরে যাওয়া তাই তো নিফটি নিয়ে কেন বলছি কারণ এখানে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট কি নিফটি যদি এটা ব্যাঙ্ক নিফটির অপশন হতো তাহলে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্ট ব্যাংক নিফটি হতো যদি এটা এর অপশন হতো আন্ডারলাইন ইনস্ট্রুমেন্ট এসবিআই হতো এসবিআই স্টকটা হতো ঠিক আছে এখানে আমি নিফটি নিয়ে বলছি তাহলে নিফটিতে যখন আমি বুলিশ সেন্টিমেন্ট বলবো মানে আন্ডারলাইনটা বুলিশ মানে নিফটি উপরের দিকে যাবে এটা তুমি প্ল্যান করছো তাই তো এটা এটা তুমি প্ল্যান করছো যে নিফটি উপরের দিকে যাবে ক্লিয়ার তো নিফটি বুলিশ সেন্টিমেন্ট যখন আমি বলবো বিয়ারিশ সেন্টিমেন্ট মানে বুলিশ মানে এখানে আমি গ্রিন বলে লিখি মানে উপরের দিকে যাওয়ারটাকে তো আমরা সাধারণত গ্রিন হিসাবে দেখি হ্যাঁ গ্রিন আর বিয়ারিশ সেন্টিমেন্ট মানে আমরা রেড হিসাবে দেখি যে নিফটি লাল হচ্ছে এই হচ্ছে এই দুটো সেন্টিমেন্ট এটা নিয়ে কোনো আশা করি অসুবিধা নেই এটা বুলিশ একটা বিয়ারিশ বুলিশ মানে আমি পজিটিভ যে আন্ডারলাইন ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমি পজিটিভ বিয়ারিশ মানে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টটা নিচের দিকে যাবে বলে আমি ভাবছি আমি বিয়ারিশ ওকে যদি আমার বুলিশ সেন্টিমেন্ট হয় যদি আমার বুলিশ সেন্টিমেন্ট হয় আমার বুলিশ সেন্টিমেন্ট হলো তাহলে যারা অপশন বাই কি করা যায় অপশানটা একটা কিছু আমি কিনে সেটাকে বাই করা যায় সেটাই হচ্ছে সিই কল অপশান কল অপশানকে আমরা সিই বলি এটা নোট করে নিতে পারো কল অপশান সিই ঠিক আছে ইজি ব্যাপার কল অপশান সিই কল অপশান বাই করা কল অপশান মানে হচ্ছে কল অপশান মানেই হচ্ছে কল মানে হচ্ছে তোমার কল অপশান নেওয়াই মানে হচ্ছে তুমি সেই ইন্সট্রুমেন্টটার প্রতি বুলিশ মানে সেটা উপরের দিকে যাবে বলে ভাবছো কল অপশান সিই দিয়ে সেটাকে বোঝানো হয় চিহ্নটা হচ্ছে সিই আচ্ছা বিয়ারিশ সেন্টিমেন্ট য়ারিশ সেন্টিমেন্ট মানে হচ্ছে তুমি মানে নেগেটিভ ধারণা পোষণ করছো তার সম্বন্ধে সেটা যখন হবে তখন তুমি কোন জিনিসটা কিনে সেটাকে বোঝাবে সেটা আমি পুট অপশান পুট অপশান মানে হচ্ছে জিনিসটা বিয়ারিশ জিনিসটা বিয়ারিশ পুট অপশান পুট অপশানের সিম্বল হচ্ছে পিই ঠিক আছে বোঝা গেল খুব 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 সোজা জিনিস মানে খুব ইজি জিনিস এটাকে একটু তোমাদের মনে রাখতে হবে এটাকে মনে রাখলে কিন্তু মোটামুটি তোমরা না এখানে এই করে দিই এই চারটা মনে এই চারটা মনে রাখো ঠিক আছে আমি বাই সেল বলে আলাদা করেছি এখন সেলটা একটু পরে বলবো আগে আগে ক্লিয়ার জিনিসটা হয়ে যাক বাই মানে যখন তুমি কোনো একটা জিনিস বাই করছো মানে অপশান ধরে বাই করছো হ্যাঁ এবার তোমার মনে হলো নিফটি তো উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যেতে পারে তাহলে তুমি আমি কি বাই করব আমি তখন কল অপশান বাই করবো সিইটা বাই করব আবার তুমি বললে না নিফটি মনে হচ্ছে আমার দুদিন থেকে নিচের দিকে যাচ্ছে আরও নিচের দিকেই যেতে পারে এর খারাপ অবস্থা তার মানে আমি বিআরিস তখন আমি কি বাই করব। তখন আমি পুট অপশান বাই করব পিই বাই করব ঠিক আছে এটা ক্লিয়ার হলো এইবার আমি একটু এইবার আমি একটু তোমায় স্ট্রাইক প্রাইসটা বলে নিই এবার স্ট্রাইক প্রাইসটা একটু ক্লিয়ার হবে আঠেরো হাজার সিই এবার দেখো এবার মানেটা দেখো এবার ডেটটা ভুলে যাও ডেটটা তো বাইশে ডিসেম্বর এক্সপায়ার হবে ঠিক আছে বাইশে ডিসেম্বর এটা নিয়ে কোনো ডাউট নেই আঠেরো হাজার সিই এটার মানে কি এটার মানে এটা কে কিনবে মানে তো জেনে লাভ নেই আমি তো কিনবো বা কিনবো তা নিয়েই তো এখন বাইং এর নিয়ে কথা হচ্ছে ধরো ধরো আমি বাইং করতে চাই কোনো একটা জিনিস নিফটিতে আমার মনে হলো প্রথমে আগে নিফটিতে তুমি ধারণা বানাবে যে কি তুমি ধরো ভাবলে নিফটি এখান থেকে অনেক দিন পড়েছে এবার এখান থেকে কিন্তু ঘুরে যাবে উপরে যাবে কথার কথা বলছি বা মার্কেট চলাকালীন তোমার মনে হলো এবার নিফটি সাপোর্টে আছে উপরের দিকে যাবে ঠিক আছে উপরের দিকে যাবে তাহলে তুমি কি করবে উপরের দিকে যাবে প্রথমে কল অপশান বাই করবো এটা তো আমার ক্লিয়ার কল অপশান বাই করব সিই সিই যদি বাই করি আঠেরো হাজার সিইর মানে হচ্ছে নিফটি আঠেরো হাজারের উপরে থাকবে নিফটি তুমি মনে করছো নিফটি আঠেরো হাজারের উপরে থাকবে ঠিক আছে আঠেরো হাজারের নিফটি উপরে থাকবে তখন আঠেরো হাজারের কল অপশান তাই জন্যই আঠেরো হাজার সিই বোঝা গেল এবার দামটা যখন বলবো তখন ক্লিয়ার হবে দামটা দেখো তিনশো টাকা এর দাম তিনশো টাকা আবার আঠারো হাজার একশোর সি আছে তার দাম প্রায় একশো টাকা কম দুশো ছাব্বিশ টাকা ঠিক আছে তার দাম প্রায় কম দুশো ছাব্বিশ টাকা আচ্ছা এই যে দামগুলো এগুলো তো আসলে ইনস্ট্রুমেন্ট আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টের দাম নয় তাই তো এগুলো তো আসলে এগুলো তো আসলে নিফটির দাম নয় এগুলো তো আসলে এই দাম এটাকে তাহলে এই দামটাকে আমি কি বলে বলবো যেমন ওটাকে স্পট প্রাইস বলবো নিফটি ফিফটির স্পট প্রাইস কত আঠারো হাজার টু সিক্সটি নাইন তাহলে এইটাকে আমি কী বলবো এটাকে আমরা কী বলবো এটাকে আমরা প্রিমিয়াম কথাটা বলতে পারি কোট অ্যান কোট প্রিমিয়াম এই কথাটা বলতে পারি প্রিমিয়াম মানে আরও অনেক কিছু হয় কিন্তু আপাতত তোমরা বুঝে নাও যে এটাকে আমরা প্রিমিয়াম বলতে পারি যে প্রিমিয়াম আঠারো হাজার কল অপশনের কত প্রিমিয়াম চলছে রে এরকম কেউ জিজ্ঞেস করলো হ্যাঁ তিনশো টাকায় চলছে ঠিক আছে বা আঠেরো এবার আমরা প্রিমিয়াম কেউ বলি না আমরা বলি আঠেরো হাজারের কল অপশনের কত দাম চলছে তিনশো দশ ব্যাস পাতি কিন্তু না প্রিমিয়াম মানে বোঝাচ্ছি এবার এবার আঠেরো হাজার সি মানে আঠেরো হাজারের উপরে থাকবে আঠেরো হাজারের উপরে থাকবে এবার দেখো তাহলে তাহলে এবার বলবে যে সঞ্জয় এটার দাম তিনশো দশ টাকা এটার দাম দুশো ছাব্বিশ টাকা কেন প্রায় একশো টাকার ডিফারেন্স কেন সেটা এই স্ট্রাইক প্রাইসটা কিন্তু নির্ধারণ করে ঠিক আছে আঠেরো হাজারের যে কল অপশান আঠেরো হাজারের যে কল অপশন আঠেরো হাজার থেকে এখন নিফটি কত উপরে আছে কত উপরে আছে দেখো দুশো সত্তরে বন্ধ হয়েছে অ্যাডজাস্টেড কর প্রায় রাউন্ড ফিগারে ধরে নাও তিনশো পয়েন্টের মতো তিনশো পয়েন্ট উপরে আছে নিফটি আঠেরো হাজার থেকে তিনশো পয়েন্ট উপরে আছে তাই জন্যই কিন্তু ওর প্রাইসও দেখবে ওর ওই দাম বা ওর প্রিমিয়াম প্রাইস দেখবে তিনশো দশ টাকার আশেপাশে মানে তিনশো টাকার আশেপাশে থাকবে এইবার যখন তোমরা আজকে তো বেসিক যখন তোমরা নিজেরাও লক্ষ্য করতে পারবে আমরা মাঝে মাঝে বলি আমিও মাঝে মাঝে বলি ইউটিউবের চ্যানেলে আমার প্রিমিয়ামগুলো তো খুব হাই চলছে হাই চলছে মানে প্রিমিয়ামটাকে কেউ হাই করে রেখেছে মানে আসলে কত দাম হওয়া উচিত ধরো নিফটি আঠারো হাজার তিনশোতে চলছে আর আঠারো হাজারের কল অপশান আঠারো হাজার থেকে আঠারো হাজার তিনশোটা কত দূরে তিনশো পয়েন্ট দূরে মানে তিনশো টাকা এটার দাম হওয়া উচিত কিন্তু দেখবে হয়তো সাড়ে তিনশো টাকা দাম আছে এরকম তুমি দেখতে পারবে কেন পঞ্চাশ টাকা এক্সট্রা কেউ লোকে আরও দিচ্ছে কেন দিচ্ছে দিচ্ছে কেন যখন এগুলো হয় কেন যখন ডিমান্ড বেশি থাকে ওই প্রথমে পড়িয়েছিলাম ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে ডিমান্ড যখন বেশি থাকে যখন লোক বেশি করে কল অপশান কেনে কখন কেনে যখন মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট থাকে বেশি যখন কিনছে তার জন্যেই কিন্তু সেই অপশানের দামটা বাড়তে থাকে তাই জন্য আসলে যা দাম হওয়ার কথা তার থেকে বেশি প্রিমিয়ামে বা বেশি দামে ও কিন্তু ট্রেড করে ঠিক আছে বোঝা গেল এই সেন্টিমেন্ট যদি বেশি দাম দেখো তার মানে ওইটাই সাধারণত শুক্রবারের দিন বৃহস্পতিবার তো এক্সপায়ারই হয় সুতরাং দেবে শুক্রবার সোমবার মঙ্গলবার এই দিনগুলো কিন্তু একটু বেশি বেশি দামে অপশান ট্রেড করে কেন তখন বৃহস্পতিবার আসতে তো আরও দু তিন দিন বাকি আছে মানুষ তো স্পেকুলেট করে না এগুলো তো স্পেকুলেটিভ জিনিস স্পেকুলেট করে স্পেকুলেশন আরে নিফটি আছে নিশ্চয়ই নিশ্চয়ই বাড়বে আরও পঞ্চাশ পয়েন্ট বা একশো পয়েন্ট নিশ্চয়ই বাড়বে চল কিনি আমরা কিনি এবার যত কিনতে থাকবে তার কল অপশানের ডিমান্ডটা বাড়লে তার ওইটাও হাই হতে থাকবে আবার যখন শেষের শেষের দিকটা একটু পরে বলবো তাই জন্য ওই শুক্রবারের দিক দেখবে যখন প্রথম অপশানটা আসছে মানে তার অনেকটা সময় বাকি আছে এক্সপায়ারি হতে তখন কিন্তু প্রিমিয়ামগুলো অনেক হাই থাকে কেন হাই থাকে কারণ ওর তো আরও দিন বাকি আছে না ওরা আরো দিন বাকি আছে মানে এটা তুমি ভাবো ধরো একটা ওষুধ লঞ্চ হলো ওষুধের এক বছরের বাদে এক্সপায়ারি আছে তো সেই ওষুধটা তুমি কিনবে যা দাম আছে তাই দিয়েই কিনবে কিন্তু যদি একটা ওষুধ তার এখনো এক্সপায়ারি হয়নি কিন্তু কালকেই সে এক্সপায়ারি হবে ধরো একটা কফ সিরাপ তুমি কিনছো কালকেই তার এক্সপায়ারি এক্সপায়ারি ডেট লেখা থাকে না কালকেই তার এক্সপায়ারি ডেট লেখা আছে তুমি কি সেই ওষুধটা কিনবে সে কিন্তু এক্সপায়ার এখনো হয়নি একদিন বাকি আছে কিন্তু তুমি কি কিনবে সেটা কিনবে না দোকানেই পড়ে থাকবে তার তার ডিমান্ড নেই তখন দোকানদার কি বলবে আরে বাবা এটার দাম একশো টাকা ভাই তুমি নব্বই টাকা হলেও নিয়ে যাও বা আশি টাকা হলেও নিয়ে যাও এটা তো কালকেই এক্সপায়ারি হবে এরকম বলতে পারে মানে তার ডিমান্ডটা নেই আমি ওষুধের উদাহরণ দিয়ে বললাম অবশ্যই সেরকম জিনিস তুমি নেবে না আমি কথার কথা বলছি তাই তো তাই তো তাহলে এক্সপায়ারির যত দিন বেশি থাকবে তার প্রিমিয়াম বা তার ডিমান্ডটা তত বেশি থাকতে পারে তাই জন্যই কিন্তু প্রিমিয়ামগুলো হাই হয় বা দামটা একটু হাই হয় ঠিক আছে কিন্তু বোঝা গেল হাজার হলে আমার তিনশোতে যদি চলে আমার ফেয়ার ভ্যালু যাকে আমরা ফেয়ার ভ্যালু বলবো ফেয়ার ভ্যালু কিন্তু আসলে টাকার হওয়ার কথা কিন্তু একটু ফেয়ার ভ্যালু থেকে বেশিতে ট্রেড করে কারণ তার ডিমান্ডটা একটু থাকে ঠিক আছে আঠারো হাজার কল অপশনের আবার আটালে দেখো আঠেরো হাজার একশোর থেকে আঠেরো হাজার দুশো উনসত্তরে চলছে হ্যাঁ আঠেরো হাজার তিনশোই ধরো কত ডিফারেন্স কত ডিফারেন্স মোটামুটি দুশো পয়েন্টের ডিফারেন্স মানে দাম দুশো টাকা মোটামুটি হওয়ার কথা কিন্তু তার বদলে দাম দুশো টাকা তার মানে এটার হ্যাঁ মানে আরও আছে মানে এটার এটারও ডিমান্ড আছে তাই জন্য দুশো টাকা এইবার আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে বা আমিও ক্লাসে তো অনেকগুলো তোমাদের সাথে করব এবং লাইভ মার্কেটও কিছু করব। তখন বুঝে বুঝতে পারবে যে কেন আমি বৃহস্পতিবার দিন ট্রেড করতে একটু বলি যে হ্যাঁ ঠিক আছে বৃহস্পতিবার একটু অপশানগুলো কম থাকে একটু ভোলাটাইলটা ভোলাটাইল দিন না থাকলে ওই বুধবার বৃহস্পতিবার অপশানের ক্ষেত্রে ঠিকঠাক আছে তখন প্রিমিয়ামগুলো কমের দিকে আসে এগুলো নিজেরাই এবার থেকে ফলো করলে বুঝতে পারবে স্ট্রাইক প্রাইসটা বুঝে গেছো প্রিমিয়ামটা বুঝে গেছো এবার বুঝতে পারবে ওই ওষুধের এক্সপায়ারি দিনের যে উদাহরণটা দিলাম যে যতদিন বাকি থাকবে তখন ডিমান্ডটা আস্তে আস্তে কমতে থাকে সেই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে এই দামটা এই প্রাইসটা দিয়ে দাম কল আর কলটা বুঝলাম পিই পুট অপশানটা কি মানে উপরের দিকে থাকলে আমি কল অপশান নেব মানে আমি যদি ভাবি যে আঠারো হাজার তিনশোতে নিফটি আছে এটা চলে যাবে আঠারো হাজার পাঁচশোতে ধরো ধরো এই বৃহস্পতিবার হতে তো আরও চার দিন বাকি আছে চার দিনে এটা নিফটিটা আরও দুশো পয়েন্ট বেড়ে আঠারো হাজার পাঁচশোতে চলে যাবে যদি কেউ ভাবল ভেবে থাকে তাহলে সে আঠেরো হাজারের কল অপশানটা তিনশো টাকায় সে কিনলো আমি কথার কথা বলছি তিনশো টাকায় কিনলো তিনশো টাকায় কিনলো কারণ সে তো জানে যে আচ্ছা একটু প্রিমিয়াম দিয়ে কিনি কারণ আমি তো ভাবছি যে নিফটি হয়তো দুশো পয়েন্ট বেড়ে যাবে দুশো পয়েন্ট বাড়বে তাহলে তিনশো টাকায় কিনলো আঠেরো হাজার পাঁচশোতে যদি যায় তাহলে আঠেরো হাজারের কল অপশানের আসল প্রাইস কত হওয়া উচিত ফেয়ার ভ্যালু বলো পাঁচশো টাকা হওয়া উচিত আবার বলছি আঠেরো তুমি ভাবলে এটা বাইশে ডিসেম্বর এক্সপায়ার হচ্ছে মানে নেক্সট বৃহস্পতিবার নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত নিফটি আঠেরো হাজার পাঁচশোতে চলে যাবে স্পট প্রাইস আঠেরো হাজার পাঁচশোতে চলে যাবে এটা তুমি ভাবলে চার্ট ফাট দেখে এরকম তুমি ভাবলে ভাবলে ভাবার পর তাহলে যদি আঠেরো হাজার পাঁচশোতে সত্যিই যায় তখন আঠেরো হাজারের কল অপশানটার দাম কত হবে ফেয়ার ভ্যালু কত হবে আঠেরো হাজার পাঁচশো মাইনাস এই স্ট্রাইক প্রাইস কত হওয়ার কথা পাঁচশো পাঁচশো টাকা ভ্যালু হওয়ার কথা এখন চলছে তিনশো দশ টাকার আশেপাশে তিনশো টাকার আশেপাশে তাহলে তুমি কিনে নিলে কথার কথা বলছি এই জন্যই কল অপশানগুলো হয়েছে স্পেকুলেট করার জন্য কিনলাম এবার এবার কিনলাম ঠিক আছে পাঁচশো টাকায় তিনশো টাকায় কিনলাম এবার একটা সুন্দর গল্প আছে এইবার এইবার কিনে নেওয়ার পর কিনে নেওয়ার পর ধরো ওই বৃহস্পতিবার ধরো ওই বৃহস্পতিবার নিফটি নিফটি আঠেরো হাজার পাঁচশো হলো হলো পাঁচশো হলো তাহলে তুমি দেখবে যে এইটার দাম মোটামুটি পাঁচশো পাঁচশো এক টাকা ওরকমই চলে গেছে ওরকমের কাছাকাছি আছে তুমি লাভ হলো সুন্দর তুমি বিক্রি করে দিলে বৃহস্পতিবার দিন বা তার আগেও তুমি আগেও বিক্রি করতে পারো কিনে এখনই বিক্রি করতে পারো কোনো অসুবিধা নেই দাম এলেই বিক্রি করে দিতে পারো বা দাম তিনশো টাকায় কিনলে নিফটি যদি এখান থেকে ধরো আঠেরো হাজার পাঁচশোতে না গিয়ে সোম বা মঙ্গলবার আঠেরো হাজার আজকে শনিবার যখন এই ভিডিওটা শ্যুট হচ্ছে আজকে রবিবার আঠেরো তারিখ রবিবার আঠেরো তারিখ ঠিক আছে এবার ধরো সোমবার মঙ্গলবার তোমার আঠেরো হাজার আঠেরো হাজার চারশো হয়ে গেল আঠারো হাজার চারশো হয়ে গেল। তাহলে আঠেরো হাজারের কল অপশানটার ফেয়ার ভ্যালু কত হবে চারশো টাকা হবে তুমি তিনশো টাকায় কিনেছো মোটামুটি একশো টাকার মতো লাভ হবে তখনও বেচে দিতে পারো যে ঠিক আছে পাঁচশোতে যাবে কি যাবে না আমি তো জানি না বাবা যা পাচ্ছি নিয়ে বেরিয়ে যাই তাও করতে পারো তোমার যখন তুমি কিনে ফেলছো তারপর কিন্তু ওই সোজা মানে মানে বিশ্ব ইতিহাসে যেটা ধ্রুব সত্য মানে কম দামে নিয়ে বেশি দামে যাই তুমি বেচবে তাহলে তোমার মুনাফা সে এক টাকা বেশি দামেও যদি বেচো তাহলেও তোমার মুনাফা কম দামে বেচলে তোমার লস ব্যাস এইটাই হ্যাঁ তার সাথে নিফটি কোথায় যাচ্ছে সেটা তো এই নয় নিফটি যেমন যেমন যাবে এও তেমন তেমন বাড়বে কল অপশানটা ঠিক আছে এইবার যদি নিফটি তিনশোতে থেকে যায় তুমি তো তিনশো দশ টাকায় কিনলে ভাবলে যে বাড়বে এবার সোম মঙ্গল বুধ তিন দিন দেখছো না ও তিনশো টাকা আঠেরো হাজার তিনশোতেই আছে একদম ধরো আঠেরো হাজার তিনশোর আশেপাশে দুশো আশি তিনশো এরকমের মধ্যেই আছে তখন দেখবে এইটা আস্তে আস্তে ওর ফেয়ার ভ্যালুর কাছে চলে আসবে ফেয়ার ভ্যালু কত এখন তিনশো দশ টাকায় আছে কিন্তু ফেয়ার ভ্যালু যদি ও দুশো আঠারো হাজার দুশো নব্বই তিন বা আঠারো হাজার তিনশোতে থাকে তাহলে ওর ফেয়ার ভ্যালু তিনশো টাকা তখন দেখবে ও দশ টাকা যে এক্সট্রা ছিল তার থেকে আস্তে আস্তে কমে কমে তিনশো টাকায় চলে এসছে তাহলে তোমার দশ টাকা তখন লস হচ্ছে তখন তোমায় ডিসাইড করতে হবে তাহলে আমি বেরিয়ে যাব কি বেরিয়ে যাব না সেটা তো পরের ব্যাপার সেটা ধরো ট্রেডিংয়ের ব্যাপার এখন তো বোঝার ব্যাপার এখন তো বোঝাচ্ছি যে কি এই স্ট্রাইক প্রাইসটা কী প্রিমিয়ামটা কি ফেয়ার ভ্যালুটা কি সেইগুলো ঠিক আছে বোঝা গেল আমাদের সবসময় চেষ্টা থাকবে যে যদি আমি ফেয়ার ভ্যালুর আশপাশ কিনতে পারি তো ভালো সেটা তো সবসময় হয় না তাই জন্য তাই জন্য এবার কিভাবে সেটা হয় আরও আমি বলবো আরও আমি বলবো দেখো একটা জিনিস লক্ষ্য করো আমি কল অপশানটা বলে নিয়ে পুট অপশানে বলবো তাহলে জিনিসটা আরও সুবিধা হবে দেখো এটা তো দেখছো এখানে তুমি দেখতেই পাচ্ছ যা দামে চলছে এটা তিনশো টাকা নব্বই পয়সা যদি তাই থাকতো আঠেরো হাজার থেকে আঠেরো হাজার একশো হচ্ছে একশো পয়েন্টের ডিফারেন্স তাহলে এইটা এইটার দাম অ্যাটলিস্ট দুশো দশ টাকা হওয়ার কথা ছিল তো দুশো দশ টাকা নব্বই পয়সা একশো পয়েন্ট কম হওয়ার কথা ছিল কিন্তু তা কিন্তু নয় দুশো ছাব্বিশ টাকা মানে আরও ষোলো টাকা বেশি এটা কেন হয় এটা কেন হচ্ছে আচ্ছা আরও একটা উদাহরণ দিলে বুঝবে আঠারো হাজার দুশো সত্তরে তো চলছে চলো আঠারো হাজার দুশোটা অ্যাড করি আঠারো হাজার দুশো ওরে বাবা সেটা একশো টাকা আঠারো হাজার দুশোর কত হওয়ার কথা হয় আসলে সত্তর টাকা বা আঠারো হাজার তিনশোতে যদি নিফটি থাকে তাহলে অ্যাটলিস্ট একশো টাকা হওয়ার কথা অ্যাটলিস্ট একশো টাকা হওয়ার কথা বা এই দামটাকেও যদি আমি ধরি তিনশো দশ টাকা এই দামটাকেও যদি ধরি তিনশো পয়েন্টের ডিফারেন্স বলে তিনশো টাকা তিনশো পয়েন্ট বলছি আমি ধরে নিচ্ছি এটা আঠেরো হাজার তিনশো ঠিক আছে সেইটা ধরে রাউন্ড ফিগারে বলতে সুবিধা হয় ধরো তাহলে এটা তিনশো দশ টাকা আঠেরো হাজারে আছে মানে তিনশো দশ টাকা তার থেকে আঠারো হাজার একশো একশো পয়েন্টের কম স্ট্রাইক প্রাইস তাহলে এটার আসল দাম হওয়া উচিত ছিল দুশো দশ টাকা আর আঠেরো হাজার দুশো এখান থেকে এখান থেকে আরও দুশো পয়েন্ট কম মানে দুশো পয়েন্ট বেশি দুশো পয়েন্ট বেশি তাহলে দাম দুশো পয়েন্ট আরও কম হওয়ার কথা ছিল এটার দাম কত হওয়ার কথা ছিল একশো টাকা এইটা যদি তিনশো টাকা হয় তাহলে এটার দাম হওয়ার কথা ছিল একশো টাকা তো কেন এটা আঠারো হাজার এটা আঠারো হাজার দুশো আঠেরো হাজার দুশো থেকে আঠেরো হাজার তিনশোর মধ্যে কত পার্থক্য একশো টাকার পার্থক্য তাহলে ফেয়ার ভ্যালু কত হওয়ার কথা ছিল একশো টাকা তাও যদি না করি এখানে দশ টাকা প্রিম এক্সট্রা দিচ্ছে মানুষ তিনশো দশ টাকা দিচ্ছে তাহলে এখানেও যদি দশ টাকা এক্সট্রা দিত তাহলে তো একশো দশ টাকা হওয়ার কথা ছিল কিন্তু তা তো নয় ও বাবা ও একশো একান্ন টাকা এত বেশি কেন যত আমরা এর কাছাকাছি যাচ্ছি তত তো ফেয়ার ভ্যালুর থেকে অনেক বেশি প্রিমিয়াম থাকছে অনেক বেশি জিনিসগুলোর দামগুলো থাকছে এটা হয় ঠিক আছে কেন এটা স্পেকুলেশনটা একটু বেশি হয় তো কেন হয় এটা তোমার আমার মতো যারা রিটেল ইনভেস্টার তাদের জন্যই এগুলো বেশি হয় কারণ তাতে মানে ধরো তিনশো টাকা দিয়ে মানুষ কটা তিনশো টাকা দিয়ে যতটা শেয়ার কিনতে পারবে একশো টাকা দিয়ে অনেকগুলো বেশি শেয়ার কেনা যাবে হ্যাঁ লোভটা বেশি হবে আমাদের তাই জন্য আমরা ওইটার দিকে বেশি কিনতে চাই তাহলে ওইটার ডিমান্ড বেশি থাকে যে আমি বেশি কিনলাম এবার যদি আঠারো হাজার চলে যায় নিফটি তাহলে আমার পার্সেন্টেজের লাভটা অনেক অনেক বেশি হবে এটাই যদি আঠেরো হাজার দুশো থেকে আঠেরো হাজার পাঁচশোতে চলে গেলে কত হবে বলো তোমার এটার ফেয়ার ভ্যালু তখন কত হবে এক্সপায়ারির সময় ফেয়ার ভ্যালু কত হবে আঠেরো হাজার পাঁচশো মাইনাস আঠেরো হাজার দুশো তিনশো টাকা হওয়ার কথা তিনশো টাকা হওয়ার কথা আচ্ছা এগুলো যদি তোমার মনে হয় অনেক ফাস্ট বলছি ভিডিওটাকে আবার যখন সেকেন্ড টাইম দেখবে ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই জন্য আমি একটা কথাকে অনেকবার রিপিট করছি যদি তুমি শোনো আঠেরো হাজার তিনশো থেকে আঠেরো হাজার দুশো বাদ দাও একশো টাকা হয় এবার মনে করো তুমি বৃহস্পতিবার দিন বাইশে ডিসেম্বর আঠেরো হাজার পাঁচশোতে নিফটি চলে গেল তুমি যেটা ভেবে কল অপশান নিয়েছিলে তাহলে এইটার প্রাইস কত হবে বলো আঠেরো হাজার দুশোর প্রাইসটা আসলে কত দাম হবে তিনশো টাকা দাম হবে ফেয়ার ভ্যালু তখন তিনশো টাকা হবে প্রিমিয়াম দিলো কি দিল না সেটা পরের ব্যাপার আগে তিনশো টাকা দাম হবে তিনশো টাকা যদি দাম হয় আর দেড়শো টাকায় তুমি কিনছো এই জন্যই লোকে বেশি কিনছে তাহলে কি পুরো টাকা ডবল পুরো টাকা ডবল এইখানে যখন কিনছিলে এখানে কি টাকা ডবল হচ্ছে না এখানে তিনশো টাকায় কিনছি তারপর যদি পাঁচশোতেও যায় আমার দুশো টাকা বেশি আসছে ডবল হচ্ছে না ডবল হচ্ছে না কম আসছে এইখানে কি এখানে ডবল হওয়ার চান্স আছে তাই জন্য মানুষ কিন্তু আরও বেশি টাকা দিচ্ছে বেশি টাকা দিয়ে আরও কিনছে এই জন্য এটা লোভের জন্যে হ্যাঁ আমাদের আর দেখো শেয়ার মার্কেটে লোভ করাটা কোনো খারাপ নয় কারণ লোভ তো থেকেই মানুষ আসে অপশন ফপশনের ট্রেড বা যে কোনো জায়গায় মানুষ লোভ করেই আসে আমিও লোভ করেই আসি সবাই লোভ করে আসে যারা কে যদি না আমি নির্লোভ হয়ে এসেছি সে শেয়ার মার্কেটে সত্যি সে তাহলে রকম কথা বলছে হ্যাঁ কেন একটু লোভ থাকতে হবে মানে একটু টাকা কামানোর ইচ্ছে থাকতে হবে লোভ ওটাকে বলে না লোভ তো বলে তুমি আনাপসানাপ ভাবছো হ্যাঁ সেটা তো নয় এবার ডিমান্ড সাপ্লাই তো তুমি কি ভাবছো সেই অনুযায়ী পুরো বাজার কী ভাবছে সেটাকে তোমায় দেখতে হবে বাজারের বেশিরভাগ লোক তাই ভাবছে যে ওকে আমার যদি হয় আমি তো ডবল হয়ে যাবে তাহলে এইটার ডিমান্ড কিন্তু তাই জন্য বেশি থাকে তাই তুমি দেখবে এটা একশো টাকা দাম ঠিক আছে ওকে এইগুলো দাম এবার কোনটা কিনবো কি কিনবো সেগুলো পরের ওসব ক্লাসে এখন জাস্ট বোঝাচ্ছি স্ট্রাকচারটা বোঝো ট্রেড করতে এখন বলছি না স্ট্রাকচারটা বোঝো যে প্রি প্রিমিয়ামগুলো কিভাবে কাজগুলো করে থিটা ডেল্টা অনেক কিছু আছে সবের এখন মাথায় ঢুকিও না পাতি গোদা বাংলায় যেটা বলছি সেটা ভাবো ফেয়ার ভ্যালু এটা মাথায় রাখো ফেয়ার ভ্যালু আর কত দাম আসল চলছে সেটার ব্যাপারটা ঠিক আছে এটা বোঝা গেল এইবার পুট অপশানে আমি আসবো কল অপশানটা মনে হয় খুব সুন্দর ক্লিয়ার হলো এইবার যে কনসেপ্টটা বলতে চলেছি তারপরে কিন্তু জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি পুট অপশানটা বলবো কল অপশানেরই উল্টো কিন্তু পুট অপশানটা বলবো এখন দুটো টার্ম তুমি জানবে তিনটে টার্ম মনে রাখবে এটিএম ওটিএম এটিএম আইটিএম ঠিক আছে নিফটি চলছে ধরো আঠারো হাজার তিনশো এই আজকের উদাহরণ নিয়েই চলছে টু সিক্সটি নাইনে চলছে রাউন্ড ফিগারে ধরে নাও হাজার তিনশোতে নিফটি চলছে ঠিক আছে আমি এখানে নিফটি দিই নিফটি আঠারো হাজার তিনশোতে চলছে এই এইটা এটা সবাই দেখতে পাচ্ছ তো আমি এখানে আরও নিয়ে আসি আঠেরো হাজার তিনশোতে চলছে আঠেরো হাজার তিনশোতে চলছে ওকে ওটিএম এটিএম আইটিএম এই তিনটে মানে কি ওটিএম মানে হচ্ছে আউট অফ দ্য মানি এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি এই কথা আউট অফ দ্য মানি অ্যাট দ্য মানি ইন দ্য মানি এই কথাগুলোর অপশানের টার্মস তুমি শুনবে আমিও ইউজ করি এগুলোর মানে কি একটু শুনে নেব ঠিক আছে নিফটি যেখানে এই এই এইগুলো এইগুলো কীসের উপর বেস করে এসেছে এটা এসেছে নিফটির স্পট প্রাইসের উপর বেস করে স্পট স্পট প্রাইস নিয়ে এখন আর কোনো অসুবিধা নেই এটা হচ্ছে স্পট প্রাইস যে আন্ডার লাইন নিফটি এখন দাম চলছে আঠেরো হাজার ধরে নাও আঠারো হাজার ধরে নাও আঠারো চলছে রাউন্ড ফিগারে আমি বলছি তাহলে স্পট প্রাইস কত নিফটির স্পট প্রাইস কত আঠেরো হাজার স্পট প্রাইসের উপর ভিত্তি করে ওটিএম এটিএম এবং আইটিএম নির্ধারিত হয় তাহলে সঞ্জয়ের স্পট প্রাইস তো চেঞ্জ হতে থাকে মার্কেট যখন লাইভ চলে স্পট প্রাইস তো চেঞ্জ হতে থাকে হ্যাঁ স্পট প্রাইস যখন চেঞ্জ হয় তখন ওটিএম এটিএম আর আইটিএমের জিনিসগুলোও চেঞ্জ হতে থাকে সেটা আমি এটা এক্সপ্লেন করলেই তোমরা বুঝে যাবে ঠিক আছে চেঞ্জ হতে থাকে এবার যদি আঠেরো হাজার স্পট প্রাইস হয় তাহলে এটিএম এটিএম আমি কাকে মোটামুটি বলবো তাহলে এটিএম মানে একদম অ্যাট দ্য মানিটা আগে বোঝো অ্যাট দ্য মানি অ্যাট মানে হচ্ছে ওইখানেই আছে অ্যাট মানে মানে ইংলিশ ইংরাজিতে আমি অ্যাট কথাটা ইউজ করি না আই আই লিভ অ্যাট মানে আই লিভ ইন এরকমভাবে বলি বা ইনের জায়গায় অ্যাটও বোঝানো যায় স্পেসিফিক বোঝানোর জন্য যে এইখানে থাকি তেমনই একদম এটিএম মানে হচ্ছে ওইখানেই প্লাস মাইনাস কিছু পয়েন্ট তো হয় সেটা নয় ঠিক আছে তাহলে এটিএম এক্ষেত্রে এখানে এক্ষেত্রে এটিএম কি এক্ষেত্রে নিফটি আঠেরো হাজার তিনশোর যদি আমি কল অপশানটা অ্যাড করি এখানে অ্যাড করে দিলাম দেখো এটাকে অ্যাড করে না একটু তুলে দিই তুমি দেখতে পাও আঠারো হাজার তিনশোর এই যে কল অপশানটা অ্যাড করলাম সেটা দেখো সেটার প্রিমিয়াম দেখছো পঁচানব্বই টাকা যেটা আঠেরো হাজার সত্যিকারে দেখতে গেলে আঠারো হাজার তিনশোতেই বাজার আছে বা তার নিচে আছে কিন্তু তার প্রিমিয়াম দিচ্ছে দেখো তার ফেয়ার ভ্যালু কত জিরো আঠেরো হাজার তিনশোতেই যদি থাকে আর আঠেরো হাজারেই যদি আছে তার ফেয়ার ভ্যালু কত জিরো জিরো আঠেরো হাজার তিনশো মাইনাস আঠেরো হাজার তিনশো জিরো কিন্তু পঁচানব্বই টাকা লোকে দাম দিচ্ছে লোকে কি বোকা না বোকা নয় কেন দামটা দিচ্ছে যেহেতু তার কাছে সময় আছে বৃহস্পতিবার পর্যন্ত আছে আজকে রবিবার ঠিক আছে এই দামটা হয়েছিল আগের শুক্রবার দিন শুক্রবার দিন তার মানে বৃহস্পতিবার হওয়ার পর্যন্ত তিন চার দিন তো এখনো বাকি আছে তাই জন্য স্পেকুলেশন হচ্ছে এই জন্য আমি বলেছি অপশান ইনভেস্টমেন্টের জন্য বা এইসবের জন্য ক্রিয়েটই করা হয়নি এগুলো স্পেকুলেটিভদের জন্য করা হয়েছে তাই জন্য ওই স্পেকুলেটিভ করে ওটাকেই ক্যারিয়ার হিসাবে নেব ওটা কিন্তু খুব কঠিন তাই জন্য খুব সাবধানে জিনিসগুলো করতে হবে বারবার যে বলি কেন এই জন্য বলি এই এই জিনিসগুলোর উদ্ভাবনই হয়েছে অন্য জিনিসের জন্য আর সেটাকে আমরা অন্য হিসাবে করছি হ্যাঁ এটা দেখো পঁচানব্বই টাকা কেন যেহেতু আমার টাইম অনেক বাকি আছে তিন চার দিন এখনো সময় বাকি আছে তাহলে মানুষ কি ভাবছে যারা এটা কিনছে ভাবছে ও তিন চার দিনে ঠিক নিফটি বেড়ে যাবে এবং কত বাড়বে কত বাড়বে অনেকটাই বাড়বে না হলে কি যদি যদি ধরো তিনশো থেকে বেড়ে তিনশো পঞ্চাশও হয় তিনশো থেকে বেড়ে আঠারো হাজার তিনশো থেকে বেড়েও আঠেরো হাজার তিনশো পঞ্চাশেও যদি হয় তাহলে এর ফেয়ার ভ্যালু কত হওয়ার কথা বলো আঠেরো এটা স্পট প্রাইস এটা মাইনাস এটা আঠেরো কত হওয়ার কথা কল অপশনের ক্ষেত্রে কল অপশনের ক্ষেত্রে স্পট প্রাইস থেকে এটাকে মাইনাস করছি কত হওয়ার কথা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হওয়ার কথা আমার ফেয়ার ভ্যালু সেখানেও পঁচানব্বই টাকা আছে মানে আঠেরো হাজার হলেও আমি লসে থাকবো ঠিক আছে আমি লসে থাকবো আমি লসে থাকবো এক্সপায়ারির সময় বলছি এখন নয় এখন নয় এখন নয় এক্সপায়ারির একটা স্পেশাল জিনিস আছে আগে সেগুলো তো ট্রেডিংয়ের সময় আমি বলব যাই হোক কিন্তু এত প্রিমিয়ামটা দিচ্ছে কেন যেহেতু টাইম আছে সুতরাং অপশানে টাইমের ব্যাপারটাও অনেকটা ইম্পর্টেন্ট মানে কত টাইমের বাদে এক্সপায়ারিটা হচ্ছে তার উপরেও প্রিমিয়ামটা ডিসাইড হয় বা দামটা ডিসাইড হয় যত বেশি দূরের এক্সপায়ারি ডেট থাকবে তত তার ডিমান্ড বেশি ওই ওষুধের সেই এক্সাম্পল তত তার ডিমান্ড বেশি তত তার দাম বেশি হবে বাজার তাকে তত দাম দেবে কিন্তু এইটাকে আমরা বলি অ্যাট দ্য মানি এটিএম যেহেতু একদম যেখানে আছে সেখানেইও করছে আঠেরো হাজার তিনশোর কল অপশন এবং আঠেরো হাজার তিনশোর যদি তুমি পুট অপশানটাও অ্যাড করো পুট অপশনটাও কিন্তু অ্যাট দ্য মানি এটিএম ঠিক আছে ক্লিয়ার হলো এটিএম যেটা একদম ওইখানেই আছে তাহলে ওটিএমটা কি আউট অফ দ্য মানি দেখো এটিএম আউট আউট মানে কি কলের একবার বুঝিয়ে দিলে পুট অপশানটাও বুঝে যাবে আউট মানে আউট মানে বাইরে আউট মানে বাইরে তাহলে এটা কল অপশান এটা অ্যাট দ্য মানি এটা অ্যাট দ্য মানি আউট মানে এর উপরে এর উপরে উপরে কখন যাবে আমি তো নিচ থেকে উঠছি আঠেরো হাজার করেছিলাম আঠেরো হাজার একশো দুশো করেছিলাম তিনশো তিনশোতে গিয়ে অ্যাট দ্য মানি এসেছি তার উপরে উঠে গেলেই হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশানের ক্ষেত্রে কল অপশানের ক্ষেত্রে এই জন্য এখানে কিন্তু কল আর পুটের ক্ষেত্রে আলাদা জিনিস হবে আগে কলটা বুঝে নাও কলের ক্ষেত্রে কি আউট অফ দ্য মানি আউট আউট হয়ে যাবে মানে বেরিয়ে যাবে দামের থেকে যা দামে স্পট প্রাইসটা চলছে তার থেকে বেরিয়ে যাবে তার উপরে চলে যাবে তাহলে সেটা কত ধরো আঠেরো হাজার চারশো আঠেরো হাজার পাঁচশো এগুলো আমি নিফটি আঠেরো হাজার পাঁচশোটা অ্যাড করি পাঁচশোটা অ্যাড করলাম ঠিক আছে তারও দাম দেখো একত্রিশ টাকায় চলছে ফেয়ার ভ্যালু কত আঠেরো হাজার তিনশোতে চলছে আঠেরো হাজার পাঁচশো এটা ফেয়ার ভ্যালু কত স্পট প্রাইস মাইনাস এটা প্রাইস কলের ক্ষেত্রে কত মাইনাস দুশো টাকা মাইনাস দুশো টাকা এটার কোনো ভ্যালুই নেই কারণ আঠেরো হাজার পাঁচশো তো এখনো হয়নি কিন্তু লোকে ভাব যে না পাঁচশোটা হতে পারে বৃহস্পতিবার যারা ভাবছে তারাই তো এটা কিনেছে তার জন্যেই একত্রিশ টাকা দাম এটা তাও দাম আছে এটা তো আসলে জিরো হতো মাইনাসে তো কোনো দাম যায় না জিরো হওয়ার কথা জিরো হওয়ার কথা কিন্তু এখনও তার দাম আছে যেহেতু ওই যে ওই কথাটা বৃহস্পতিবার পর্যন্ত লোকে স্প্যাকুলেট করে রেখেছে আরও তো কয়েকদিন আছে তাতে তো মার্কেট অনেক কিছু হতে পারে তার জন্যে আসলে কিন্তু এর ফেয়ার ভ্যালু জিরো মাইনাস তো হবে না জিরো তার মানে কি যদি এক্সপায়ারি পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত নিফটি আঠেরো হাজার পাঁচশোর জায়গায় যেতে না পারে তাহলে এর ভ্যালু হয়ে যাবে জিরো তাই তুমি দেখবে এই যেগুলো অ্যাড করে দিচ্ছি সোমবার তোমরা নেক্সট দিন দেখে নিও এই ভিডিওটা আজকেই আমি দিয়ে দেবো নেক্সট দিন তোমরা দেখবে বা তোমরা যারা যদি অন্য ব্যাচেরও তোমরা ওই জিনিসগুলোকে অ্যাড করে রাখবে সেম জিনিসের মতো এবং পরের দিন তোমরা মার্কেটে দেখবে জিনিসগুলো কিরকম ভাবে কাজ করে দেখবে যদি নিফটি আঠারো হাজার পাঁচশোর দিকে যেতে চায় মানে উপরের দিকে যেতে চায় তখন দামটা একটু একত্রিশ থেকে হয়তো বত্রিশ টাকা হলো তেত্রিশ টাকা হলো যদি না যায় তখন কিন্তু দেখবে ও কিন্তু একত্রিশ টাকা থেকে কমে উনত্রিশ টাকা পঁচিশ টাকা এরকম হচ্ছে এরকম হচ্ছে কারণ আস্তে আস্তে যত সময়ের দিকে যাবে এবং লোকে দেখবে যে না এটা তো আঠারো হাজার পাঁচশোর দিকে যাতে যেতে চাইছে না নিফটি তখন কিন্তু এ আস্তে আস্তে ফেয়ার ভ্যালুর দিকে চলে আসে এবং এবং এবার মেন কথা যেটা নোট করে নাও যারা নতুন নোট করে নাও এক্সপায়ারির দিনে যখন কন্ট্রাক্টটা এক্সপায়ার করে এই অপশনটা এক্সপায়ার করে এক্সপায়ারে কিন্তু সবকটা অপশানই নিজের ফেয়ার ভ্যালুতে এক্সপায়ার হয় ফেয়ার ভ্যালুতে এক্সপায়ার হয় মানে যদি আঠারো না হয় সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশোর কল অপশানের ফেয়ার ভ্যালু কি জিরো ও কিন্তু জিরো টাকায় এক্সপায়ার হবে মানে যারা কিনেছিল পুরো টাকাটা লস তারা যদি আগে লস বুক করে না তো ঠিক আছে যদি আমি ধরে রাখি তাহলে লস জিরো জিরো হয়ে যাবে কেউ যদি একত্রিশ টাকায় কেনে তারা একত্রিশ টাকা লস ঠিক আছে যদি আঠেরো হাজার পাঁচশো না হয় এবার তুমি বলবে না আঠেরো হাজার পাঁচশো না আঠেরো হাজার পাঁচশো একত্রিশের উপরে চলে যেতে হবে হ্যাঁ এগুলো ট্রেডিংয়ের সময় বলবো এখন গোদা গোদা ভাষায় এটিএম ওটিএম এসব বোঝাচ্ছি ওই সবের দিকে যেও না কেন একত্রিশ টাকা দিয়ে তো তুমি কিনেছো তাহলে ফেয়ার ভ্যালু পজিটিভ হতে গেলে তোমাকে কী হতে হবে আঠেরো হাজার পাঁচশো একত্রিশের উপরে যেতে হবে আঠেরো হাজার পাঁচশো চল্লিশে যদি নিফটির স্পট প্রাইস যায় ধরো আঠেরো হাজার পাঁচশো তিরিশ কথার কথা বলছি আঠারো হাজার পাঁচশো তিরিশে ধরো বৃহস্পতিবার দিন দাম হলো বা বুধবার দিন দাম হলো কথার কথা বলছি তাহলে এটার ফেয়ার ভ্যালু কত হবে জিরো আবার জিরোই কেন আঠেরো হাজার পাঁচশো তিরিশ এটার দাম তখন তিরিশই থাকবে এটার দাম তখন তিরিশই থাকবে তিরিশ টাকা আঠারো হাজার পাঁচশো পাঁচশো তিরিশ থেকে পাঁচশো তুমি বাদ দাও তিরিশ টাকায় থাকে তখন তোমার এখানে তিরিশই হবে কিন্তু তুমি তো কিনেছো বাবা একত্রিশ টাকায় তোমার তো লাভ হচ্ছে না আঠারো হাজার পাঁচশোর উপরে গেছে কিন্তু তোমার তো লাভ হচ্ছে না তুমি তো একত্রিশ টাকা দিয়ে কিনেছো তোমার লাভ কখন হবে যখন যদিও আঠারো হাজার টাকা ফেয়ার ভ্যালু হবে চল্লিশ টাকা তুমি কিনেছো একত্রিশ টাকায় তাহলে তোমার লাভ ন টাকা তোমার লাভ হলো বোঝা গেল ওইটা ওইটা ট্রেডিং যখন করব তখন এখন এটিএম ওটিএম এসব বোঝাচ্ছে শুনে রাখো যদি মনে হয় একটু অনেকটা হচ্ছে তাহলে ভিডিওটা পজ করো একটু জল ফল খেয়ে নাও আবার ভিডিওটা দেখো তারপর আবার দ্বিতীয়বার ভিডিওটা দেখো এই ভিডিওটা এক দুবার তিনবার একটু দেখতে হবে অপশনের আমি খুব আস্তে আস্তে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বারবার বলছি ঠিক আছে যখন তুমি ফেয়ার ভ্যালুটা করবে ফেয়ার ভ্যালু তোমার কত হবে এখানে আমি তাই জন্য লিখেও দিচ্ছি তোমার আমি নোট বানিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তোমার ফেয়ার ভ্যালুটা কত কখন হবে ফেয়ার ভ্যালু ফর সিই স্পট মাইনাস স্ট্রাইক ঠিক আছে স্পট ফেয়ার ভ্যালু ফর কল অপশন কল অপশনের কি স্পট ভ্যালু থেকে তুমি যেটা স্ট্রাইক প্রাইস এক আঠারো হাজার পাঁচশোটা এক্ষেত্রে স্ট্রাইক প্রাইস সেটাকে মাইনাস করবে মাইনাস করে যেটা হবে এক্ষেত্রে মাইনাস দুশো মাইনাস দুশো মানে ওই জিরো ঠিক আছে মাইনাসে তো কোনো দাম থাকে না তার মানে জিরো কিন্তু ফেয়ার ভ্যালুটা এইভাবে তুমি এই করবে পুটের জন্য অন্য নিয়ম বলবো ঠিক আছে ওকে আমি চাই তোমরা খাতায় নোটও করো কেউ বলবে না যে এইটা দিন এটা আমি দেবো কিন্তু এখন দেবো না একবার আগে তোমরা নিজেরা নোট করো তারপর আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সাথেই নিচের রিসোর্সের মধ্যে ডাউনলোডের জন্য দিয়ে দেবো সেটা নিয়ে চিন্তা করো না কিন্তু নিজে লেখো কারণ লেখার একটা আলাদা ভ্যালু আছে বুঝলে তো আচ্ছা ঠিক আছে এটা বোঝা গেল ফেয়ার ভ্যালুটা ওকে এই ফেয়ার ভ্যালুর উপরে কিন্তু অপশন সেলিং অপশন বাইং অনেক কিছু নির্ভর করে ডিসাইড করা যে কি কোন স্ট্রাইক প্রাইস চুজ করব। এটা যদি না বুঝতে পারো কীভাবে স্ট্রাইক প্রাইস আমি চুজ করি বা কিভাবে তোমরা চুজ করবে সেটা কিন্তু বুঝতে পারবে না এটা পারবে না এটা মনে রাখবে আচ্ছা এটিএম নিয়ে একদম ক্লিয়ার থাকলে যে দামে আঠারো হাজার তিনশোটা এক্ষেত্রে স্পট প্রাইসের সময় যেটা হবে এটিএম মানে হচ্ছে যেখানে স্পটের আশেপাশে একদম তো দাম ওরকম হবে না মানে এটিএম হচ্ছে এটিএম হচ্ছে কল বা পুট যাই বলো সেটা হচ্ছে স্পট যা প্রাইস চলছে তার আশেপাশের যে স্ট্রাইক প্রাইসটা তার আশেপাশের যে স্ট্রাইক প্রাইসটা সেটাকে আমরা বলছি সেটাকে আমরা এটিএম বলছি ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট করে বলে রাখি ইন্ডেক্সে কিন্তু প্রত্যেক পঞ্চাশ পয়েন্টে তোমার অপশান থাকে মানে তুমি এখানে আঠেরো হাজার তিনশো পঞ্চাশেরও পাবে আঠেরো হাজার একশো পঞ্চাশ আঠেরো হাজার দুশো আঠেরো হাজার দুশো পঞ্চাশ এরকম পঞ্চাশ পয়েন্ট করে করেও কিন্তু থাকে আমি এখন পঞ্চাশ পয়েন্ট নিয়ে বলছি না তাহলে জিনিসগুলো এখানে তো মানে অতটা ধরবেই না গুলিয়ে যাবে জিনিসগুলোকে না তাহলে আঠেরো হাজার তিনশোতে যদি চলে বা দুশো আশিতে যদি চলে তাহলে এটিএম মোটামুটি তুমি আঠেরো হাজার তিনশো আঠেরো হাজার দুশো পঞ্চাশ দুটোকেই তুমি ওটার ধরতে পারো ওটার মধ্যে খুব একটা পার্থক্য নেই রাউন্ড ফিগারগুলোকেই আমরা ধরে মেন চলবো ওই পঞ্চাশ ভগ্নাংশের দিকে যাব না ঠিক আছে ওকে আমার যা স্ট্র্যাটেজি সব কিছু কিন্তু ওই ওরপরেই চলে আনলেস অ্যান্ড আদারওয়াইজ কিছু এক্সপায়ারির সময় স্পেশাল কিছু স্ট্র্যাটেজিতে সে তুমি দুশো পঞ্চাশ ওরকম ভগ্নাংশে পঞ্চাশের মধ্যে থাকলে সেটা আলাদা ব্যাপার এমনিতে ওই যেগুলো রাউন্ড ফিগার সেগুলো নিয়ে কাজ করাই ভালো আমি পছন্দ করি পার্সোনাল আচ্ছা তাহলে স্পটের আশেপাশে থাকলে তাকে এটিএম ওটিএম ওটিএম কাকে বলে কল অপশানের ক্ষেত্রে কল অপশানের ক্ষেত্রে মানে তুমি ভাববে যে স্পটের বাইরে স্পটের বাইরে তুমি কল অপশনের ক্ষেত্রে নিচ্ছ আউট অফ দ্য মানি মানে আউট হয়ে গেল আউট হয়ে গেল বেরিয়ে গেল মানে আউট অফ দ্য মানি ঠিক আছে তার মানে যার ফেয়ার ভ্যালু মাইনাস বা জিরো জিরো বা মাইনাস ঠিক আছে তাকে আমরা বলবো ওটিএম যার ফেয়ার ভ্যালু মাই নেগেটিভ বা জিরো নেগেটিভ বলে তো কিছু হয় না জিরো এবার জিরো বললে তোমাদের মাথায় হয়ে থাকবে যে ও বাবা তাহলে হয়তো এটিএ মানে এটিএমটাই বলছি হ্যাঁ তাহলে জিরোটা জিরোটা আমি ছেড়েই দিই যার ওই ভ্যালু নেগেটিভে আমি লিখে দিই ঠিক আছে যার ফেয়ার ভ্যালু নেগেটিভ আবার জিরো দিলে আমরা তোমরা মানে ওটিএ এই এটিএমের সাথে গুলিয়ে ফেলবে কেন এটিএমের তো ফেয়ার ভ্যালু জিরো হওয়ার কথা আঠেরো হাজার তিনশো এখন আঠেরো হাজার তিনশোতে চলছে আঠেরো হাজার তিনশোর ফেয়ার ভ্যালু কত আঠেরো হাজার তিনশোর স্ট্রাইক প্রাইসের কল অপশানের ফেয়ার ভ্যালু কত জিরো জিরো হওয়ার কথা তাহলে তুমি ভাববে ও তাহলে ওটা ওটিএম তাই জন্যই আমি বললাম যার ফেয়ার ভ্যালু অ্যাটলিস্ট নেগেটিভ মানে আঠেরো হাজার চারশো আঠেরো হাজার চার আঠেরো হাজার তিনশোতে দেখো বারবার আমি রিপিট করছি কিন্তু এই জন্যই যাতে মাথায় ঢুকে যায় আঠেরো হাজার তিনশোর স্পট প্রাইস আঠেরো হাজার চারশোর কল অপশানের ফেয়ার ভ্যালু কত স্পট মাইনাস স্ট্রাইক প্রাইস স্পট হচ্ছে আঠেরো হাজার তিনশো মাইনাস স্ট্রাইক প্রাইস আঠেরো হাজার চারশো মাইনাস করলে কত হয় মাইনাস একশো হয় মাইনাস একশো মানে নেগেটিভ হয়ে গেল নেগেটিভ মানে ওটিএম ঠিক আছে এক দুবার বুঝে নিলে আর বুঝতে হবে না ওটিএম মানে বাইরে মানে এটিএমের বাইরে বা তোমার যে দামে চলছে স্পট প্রাইস যে দামে চলছে তার বাইরে কল অপশানটা তার বাইরে ঠিক আছে তার থেকে উপরে উপরে হলে কল অপশানের ক্ষেত্রে যেহেতু বুলিশ সেন্টিমেন্ট গ্রিন উপরের দিকে তাই জন্য উপরটা বেরোতে গেলেও উপরের দিকটাই যেতে হবে উপরের দিকটাই যাব উপরের দিক মানে আঠেরো হাজার চারশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার ছশো আঠারো হাজার সাতশো এগুলো সব ওটিএম এগুলো সব ওটিএম আউট অফ দ্য মানি তাহলে আইটিএম কি ব্যাস এবার তো আইটিএম আর বলতে হবে না ভেরি ইজি ভেরি ইজি তোমরা নিজেরাই বলতে পারবে যার ফেয়ার ভ্যালু পজিটিভ যার ফেয়ার ভ্যালু পজিটিভ ঠিক আছে যার ফেয়ার ভ্যালু পজিটিভ ফেয়ার ভ্যালু পজিটিভ মানে কি ফেয়ার ভ্যালু পজিটিভ মানে এই যে আঠেরো হাজার নিয়ে বললাম এবার আঠেরো হাজার পাঁচশো টাকা আমি আঠেরো হাজার তিনশো আঠেরো হাজার যে আঠেরো হাজার টাকা নিয়ে বলি আঠেরো হাজার এই যে তোমাদের সামনেই আঠেরো হাজার টাকা বললাম আঠেরো হাজারটার আঠেরো হাজারটার ফেয়ার ভ্যালু কী আঠেরো হাজার ফেয়ার ভ্যালু হচ্ছে তিনশো কারণ আঠেরো হাজার তিনশো স্পট প্রাইস স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস কত হয় প্লাস তিনশো প্লাস তিনশো আসে প্লাস তিনশো মানে পজিটিভ পজিটিভ মানে মানে এটা হচ্ছে আইটিএম ইন দা মানি মানে এটা এটিএম এটা এটিএম তার উপরে বেরিয়ে গেল কল অপশানের ক্ষেত্রে সেটা ওটিএম নিচে নিচে সেটা হচ্ছে আইটিএম ইন দা মানি মানে এটা মানি হলে তার ইন তার ভেতরে আছে ভেতরে আছে ইন দা মানি ইন দ্য মানি ভেতরে আছে ঠিক আছে ইন দ্য মানি আউট মানে বেরিয়ে যাওয়া ইন মানে ভেতরে ব্যাস ইন দ্য মানি মাথায় ঢুকে গেল আর পজিটিভ দিয়ে যেটা বললাম পজিটিভ তাহলে আঠারো হাজারটা ইন দ্য মানি আঠারো হাজার একশোটা ইন মানি আঠারো হাজার দুশোটাও ইন কিন্তু খুব একটা কাছাকাছি হয়ে যাচ্ছে ওটা একটু রিস্ক যত তুমি কাছে যাবে তত রিস্ক হ্যাঁ তো সেইটা সতেরো হাজার নশোটা ইন স্ট্রাইক প্রাইস সতেরো হাজার নশোর স্ট্রাইক প্রাইস সেটা এবার কোন স্ট্রাইক প্রাইসটা চুজ করবো কি জন্য সেগুলো তো আমি ট্রেডিং নিয়ে যখন বলবো তখন তো বোঝাবই হ্যাঁ কিভাবে আমি চুজ করব সেটা আলাদা ব্যাপার কিন্তু ওটিএম এ আইটিএম এগুলো একদম মাথার মধ্যে ক্লিয়ার থাকবে কল অপশানটা শিখে নিয়েছ এইবার আমি পুট অপশানে আসছি এইবার আমি পুট অপশানে আসছি একটু ভিডিওটা পজ করে জল টল খেয়ে নাও কল অপশানটা নিয়ে বললাম এবার পুরো সম্পূর্ণ উল্টো ধারণায় আসবে মন দিয়ে শুনবে কোনো এগুলো গোলানোর নয় যদি বলা যায় গুলি যাচ্ছে কোনো গোলাবার জিনিস নয় এক দুবার দেখলে নিলেই এটা একদম জলবৎ ক্লিয়ার আর আমি যেভাবে নোট লিখে তোমাদের বোঝাচ্ছি এরপরে তো এরপরে যদি হয় তাহলে হয়তো অপশানটা তোমার জন্য নয় আর সেটা নয় মানে ভিডিওটা দু তিনবার তোমায় দেখতে হবে একবার দেখে হয়তো হবে না যারা একদম নতুন যারা পুরনো তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা নতুন তারা দু তিনবার দেখলে এটা খুব ইজি হয়ে যাবে আচ্ছা পুট অপশানে আসছি আগে আগে এখানে ফেয়ার ভ্যালু ফর পুট অপশান দেখি পুট অপশান মানে কি মানে যখন তুমি বেয়ারিস সেন্টিমেন্ট থাকবে তখন তুমি পুট অপশান ঠিক আছে কল অপশানগুলো ডিলিট করে দিচ্ছি নাহলে তোমার জায়গা হবে না তোমার দেখতে পারবে না নিফটি আঠারো হাজার তিনশো যেটা তোমরা এখন সবাই জানো এটা কি আঠেরো হাজার তিনশোর পুট অপশান আমি অ্যাড করলাম এটা কি সবাই বলতে পেরেছ এটা হচ্ছে এটিএম অ্যাট দ্য মানি পুট অপশান রাইট কেন আঠারো হাজার তিনশোতে চলছে এটাও রাউন্ড ফিগারে ধরে নাও আঠারো হাজার তিনশোতে স্পট প্রাইসে চলছে তাহলে এইটা হচ্ছে আমার 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 এটিএম তাহলে এটিএম এর ডেফিনেশনটা কিন্তু সেম আছে এটিএম মানে স্পটের আশেপাশে পুট কল সবই ঠিক আছে ঠিক আছে এটিএম আশেপাশেই আছে ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এইবার এইবারই হচ্ছে মেন টুইস চল আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশোর পুট অপশান একটা জিনিস লক্ষ্য করো তুমি জানো ডেফিনেশনটা কি এটা মাথায় রাখবে মেন ডেফিনেশনটা কি আইটিএম কি যার ফেয়ার ভ্যালু পজিটিভে হতে হবে ফেয়ার ভ্যালু পজিটিভ তাকে আমরা আইটিএম বলি ইন দ্য মানি ঠিক আছে তাহলে আঠেরো হাজার পাঁচশোর পিই মানেটা কি আগে বুঝি পিই মানে বিয়ারিশ সেন্টিমেন্ট থাকলে আমি পুট অপশান নেব ঠিক কল অপশানের অপোজিট তাহলে বিয়ারিশ সেন্টিমেন্ট মানে কি বিয়ারিশ সেন্টিমেন্ট আমি যখন আঠেরো হাজার পাঁচশো নিচ্ছি তখন আমার সেন্টিমেন্ট হবে যে নিফটি আঠেরো হাজার পাঁচশোর নিচেই থাকবে কবে এক্সপায়ারি হচ্ছে বাইশে ডিসেম্বর মানে যবে এক্সপায়ারি হচ্ছে ততদিনের মধ্যে ও আমি যে স্ট্রাইক প্রাইসে নিচ্ছি তার থেকে নিচেই থাকবে তার থেকে নিচেই থাকবে বিয়ারিশ নিচেই থাকবে তখনই আমি পুট অপশন সে বাই করব তখনই আমি পুট অপশন বাই করব যখন আমি ভাবব যে স্ট্রাইক প্রাইসে আমি পুট অপশন বাই করছি এক্সপায়ারির আগে বা এক্সপায়ারির সময় বা আমার নেওয়ার পরেও জিনিসটা আমার যে স্ট্রাইক প্রাইস এক্ষেত্রে স্ট্রাইক প্রাইস 18500 তার থেকে বাজার নিচেই থাকবে তার থেকে বাজার নিচেই থাকবে এই ধারণা যদি থাকে তাহলেই আমি পুট অপশন বাই করব ঠিক আছে তাহলে তাহলে সেক্ষেত্রে আর কল অপশানের অপোজিট ছিল আঠেরো হাজারের কল অপশানটা ভাবো যে যদি নেয় সে ভাবে যে এক্সপায়ারি পর্যন্ত আঠেরো হাজারের উপরেই থাকবে তাই জন্য আমি নিচ্ছি তাই জন্য আঠেরো হাজারটা কল অপশানের ক্ষেত্রে কি ছিল ইন মানি আইটিএম আর পুট অপশানের ক্ষেত্রে কি হবে পুট অপশানের ক্ষেত্রে আঠেরো হাজার পাঁচশোর নিচেও থাকবে আঠেরো হাজার পাঁচশো এই যে এইটা তো ধরো আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো আর নিফটি এখন চলছে আঠেরো হাজার তিনশোতে এইখানে তাহলে কি ও নিচে আছে ঠিক আছে আঠারো হাজার পাঁচশোটা আমি তাহলে কেউ যদি বিয়ারিশ সেন্টিমেন্ট হয় তো সে আঠেরো হাজার পাঁচশোর কিনবে তাই না এবার আঠারো হাজার পাঁচশো তাহলে এর ফেয়ার ভ্যালুটা কী হবে পুট অপশানের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু পুট অপশানের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু হচ্ছে স্ট্রাইক প্রাইস থেকে তোমার স্পট প্রাইস মাইনাস করবে কারণ পুট অপশান মানে তুমি বিয়ারিশ নিচের দিকে ভাবছো তাহলে স্ট্রাইক প্রাইস থেকে তুমি মেন যে দামটা মেন যে স্পট প্রাইস সেটা তুমি মাইনাস করবে ঠিক কল অপশনের উল্টো একটা তাই জন্য একটা বুঝে গেলেই তুমি আরেকটা বুঝে যাবে ঠিক আছে সেটা হচ্ছে স্ট্রাইক মাইনাস স্পট ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আঠেরো হাজার পাঁচশো থেকে আঠেরো হাজার তিনশো বাদ দিলে কত থাকে দুশো টাকার থাকে এবং তার দাম দেখো দুশো তেতাল্লিশ ওর আশেপাশেই চলছে তেতাল্লিশ কেন এখানে সত্তর হয়েছে আসলে তোমার দুশো তিরিশ টাকা তার মানে এটার দামটা ঠিকঠাকই চলছে দুশো তেতাল্লিশ টাকা মাত্র তেরো টাকা বেশি ঠিক আছে ঠিকঠাকই চলছে ওরকমই ওরকমই এখানে আমি আঠেরো হাজার তিনশো নিচ্ছি আঠেরো হাজার তিনশো তাহলে আঠেরো হাজার তিনশো যদি দাম হয় আঠেরো হাজার পাঁচশোর ফেয়ার ভ্যালু কত হবে স্ট্রাইক মাইনাস স্পট আঠেরো হাজার পাঁচশো মাইনাস আঠেরো হাজার তিনশো দুশো টাকা প্লাস দুশো টাকা প্লাস তার মানে পজিটিভ পজিটিভ হওয়া মানে পজিটিভ হওয়া মানে কি পজিটিভ হওয়া মানে আইটিএম দেখো এইটা কিন্তু এই যে এটিএম ওটিএম এটা কিন্তু কল এবং পুট অপশান দুজনের জন্যই সেম ডেফিনেশানের কোনো চেঞ্জ নেই শুধু ফেয়ার ভ্যালুটা কীভাবে বার করছো সেইটার উপর ডিফারেন্স আছে সেইটা ডিফারেন্স আছে কিন্তু ওটিএম এটিএম আইটিএম কিন্তু ডেফিনেশনটা কল এবং পুট অপশানের জন্যে দুজনের জন্যই সেম ঠিক আছে ওকে বুঝে গেল ওকে ডেফিনেশনটা সেম স্ট্রাইক প্রাইসটা সেম নয় মানে এটা ভেবো না যেটা হাজার এবার বুঝে যাও আঠারো হাজার ইন দা মানি পুট ইন দা মানি পুট অপশান কিন্তু আঠারো হাজার পাঁচশোর কল অপশানটা কিন্তু আউট অফ দ্য মানি কল অপশান তাই জন্যই যখন ইন দা মানি বা আউট অফ দ্য মানি বলবে তখন সেটা কল বলছো না পুট বলছো সেটাও ইম্পর্টেন্ট ঠিক আছে ঠিক আছে বলবে না যে আমি ওটিএম হয়তো ইউটিউবে অনেকে এই লেখে দাদা আমি ওটিএম অপশান নিয়েছি চলবে ওটিএম অপশন অপশান মানে বোঝা যাচ্ছে যে তুমি পুট অপশান নিয়েছো বা কল অপশন নিয়েছো সেটা বোঝা যাচ্ছে যে কোনো একটাই নাও সেটা তুমি স্ট্রাইক প্রাইস থেকে অন্যদিকে নিয়েছো বা আইটিএম যদি বলে যে আমি আইটিএম কল আমি আইটিএম অপশান নিয়ে চলছি কল বা পুট বললে না আইটিএম নিয়ে চলছি আইটিএম নিয়ে চলছো মানে তুমি কল নিলে কল নিলে যে স্ট্রাইক প্রাইস তার থেকে নিচে নিয়েছো আর যদি তুমি পুট নিয়ে থাকো যে স্পট প্রাইস তার থেকে উপরে নিয়েছো আবার বলছি যদি কেউ বলে দাদা আমি আইটিএম অপশন নিয়ে চলছি কল বা পুট বললো না আইটিএম আমি আইটিএম ইন্দামানি অপশান নিয়ে চলছি ইন্দামানি অপশন নিয়ে চলা মানে ইন্দামানি অপশান নিয়ে চলা মানে স্পট প্রাইস ধরো এটা স্পট প্রাইস যদি কল অপশান হয় তখন তুমি নিজেই বুঝে যাবে ইন্দামানি যদি কল অপশান হয় তাহলে তার স্পট প্রাইসের থেকে তার স্ট্রাইক প্রাইস নিচের দিকে হবে আর যদি ইন্দামানি পুট অপশান হয় তাহলে তার স্ট্রাই তার তাহলে তার এই যে এটা স্পট প্রাইস তাহলে পুট অপশানের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসটা তার উপরে হবে স্পটের থেকে উপরে হবে স্ট্রাইক প্রাইসটা এটা স্ট্রাইক প্রাইস এটা স্ট্রাইক প্রাইস পুট অপশানের ক্ষেত্রে ঠিক আছে ঠিক উল্টো ঠিক উল্টোটা এটা এক দু দিনের প্র্যাকটিসে বুঝে যাবে মানে আঠেরো হাজার পাঁচশো পিটা এক্ষেত্রে আমার এক্ষেত্রে আমার ইন্দামানি পুট অপশান সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশোর কল অপশানটা আমার আউট অফ দ্য মানি কল অপশান বা আউট অফ দ্য মানি কল ঠিক আছে হুম বোঝা গেল আউট অফ দ্য মানি কল অপশান এটা মনে হয় জিনিসটা ক্লিয়ার হলো পুট কল একটা বুঝে নিলেই পুটটা ঠিকটার অপোজিট আর যেখানে ফেয়ার ভ্যালুটা পজিটিভ থাকবে আচ্ছা তাহলে এবার ফেয়ার ভ্যালু নেগেটিভ কী এই আঠেরো হাজার পিইটা আঠেরো হাজার সিটা কী ছিল আঠেরো হাজার সিইটা কী ছিল ইন দ্য মানি ছিল আঠারো হাজার সিইটা কি ছিল ইন্দা মানি ছিল দাম কত ছিল তিনশো টাকা মনে পড়ছে তো মনে পড়ছে তিনশো দশ টাকা দাম ছিল ইন্দা মানি তাই জন্যই দাম ছিল কিন্তু দেখো আঠারো হাজার পিটা কি আউট অফ দ্য মানি পুট অপশান আউট অফ দ্য মানি কারণ কারণ এইখানে যদি তুমি স্ট্রাইক প্রাইস মাইনাস এইটা করো আঠারো হাজার মাইনাস পুটের ক্ষেত্রে ফর্মুলাটা ডিফারেন্ট ফেয়ার ভ্যালুর আঠারো হাজার মাইনাস আঠারো হাজার তিনশো কত হয় কত হয় মাইনাস তিনশো টাকা আসছে যেটা মাইনাসে চলে যাবে মাইনাসে চলে যাওয়া মানেই কি ওটিএম ওটিএম তাহলে এটা আউট অফ দ্য মানি এটা আউট অফ দ্য মানি পুট অপশন ঠিক আছে মানে এই পুট অপশনটা আউট অফ দ্য মানি কেন বলছি মাথায় বোঝো কনসেপচুয়ালি বোঝো কনসেপচুয়ালি কেন বলছি কেন আমি বলছি আঠেরো হাজার এটা যদি এক্সপায়ারি যদি আঠেরো হাজার তিনশোতেই হয় ধরো বৃহস্পতিবার দিন নেক্সট বৃহস্পতিবার আঠেরো হাজার তিনশোতেই মার্কেট বন্ধ হয়ে গেল তাহলে এ কি হবে আঠেরো হাজার পিটা যারা নিচ্ছিলো আঠেরো হাজারের পুট অপশন যারা নিচ্ছিল তারা কি ভেবে নিচ্ছিল যে এক্সপায়ারির সময় আঠেরো হাজারের নিচে চলে যাবে বাজার তাই জন্যই তো সেই পুট অপশানটা নিচ্ছিল বিয়ারিশ সেন্টিমেন্ট ওই স্ট্রাইক প্রাইসের নিচে চলে যাবে আঠেরো হাজারের নিচে চলে যাবে তার জন্যেই সে নিচ্ছিল যদি আঠেরো হাজার তিনশোতেই সে এক্সপায়ার হয়ে যায় আঠেরো হাজার তিনশোতেই সে এক্সপায়ার হয়ে যায় তাহলে তো সেটা আঠারো হাজারের নিচে গেল না তাহলে তার ফেয়ার ভ্যালু জিরোতে সে চলে যাবে জিরোতে শেষ হয়ে যাবে তাহলে তাহলে সেটা নেওয়ার কোনো মানে রইল না তাই জন্যই সেটা হচ্ছে তোমার আজকের দিনে আউট অফ দ্য মানি ঠিক আছে আজকের দিনে সেটা আউট অফ দ্য মানি এখন ক্ষেত্রে এবার একটা অন্যরকম কথা বলি ধরো ধরো একটা একটাই স্ট্রাইক প্রাইস কি আউট অফ দ্য মানি তারপর কিছুদিন বাদে ইন দ্য মানি হতে পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ হতে পারে কিভাবে হতে পারে উদাহরণ দিয়ে বোঝাই পুট অপশনের উদাহরণ দিয়ে বলছি নিফটি আঠারো হাজার দুশো এটা কি এখন দেখেই বুঝতে পারবে এখন তিনশোতে আছে আর এ দুশোতে আছে পুট অপশন তার মানে এটা ওটিএম আউট অফ দ্য মানি পুট অপশান নিজেই বুঝতে পারবে তাও আমি আবার ফর্মুলা অনুযায়ী বলি পুট অপশানের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস আঠেরো হাজার দুশো মাইনাস আঠেরো হাজার তিনশো মাইনাস একশো আসছে মাইনাস একশো মাইনাস একশো মানে কি মাইনাসে যেই চলে গেল মাইনাসে যেই চলে গেল তার মানে কি এটা ওটিএম এইভাবেও বার করতে পারো আর পির ক্ষেত্রে ফেয়ার ভ্যালু স্ট্রাইক মাইনাস স্পট স্ট্রাইক এই আঠেরো হাজার দুশোটা স্ট্রাইক স্পট হচ্ছে আঠেরো হাজার তিনশো এতবার রিপিট কেউ করবে না আমি বলছি ঠিক আছে বোঝা গেল তাহলে 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 এই জিনিসটা এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাইক প্রাইসের এই ব্যাপারটা যেই তোমার মাইনাস হলো যেই তোমার মাইনাস হলো অমনি কিন্তু যেই তোমার এখান থেকে এটা মাইনাস হয়ে গেল মাইনাসে চলে গেলো এটা তোমার ওটিএম হয়ে গেল ওটিএম আজকের দিনে এটা ওটিএম পুট অপশান ওটিএম পুট অপশন এইবার দেখো এইবার একটা জিনিস লক্ষ্য করো ধরো সোমবার বাজার খুললো সোমবার বাজার খুলে ধার করে নিচের দিকে ধরো বাজার নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যেতে যেতে বাজার বন্ধ হতে হতে সোমবার আঠেরো হাজার একশোতে বন্ধ হলো স্পট প্রাইস আঠেরো এইটাই এটা কেটে দাও আট সোমবার যখন বন্ধ হলো তখন বাজারের দাম হয়ে গেল নিফটির হয়ে গেল আঠেরো হাজার একশো কথার কথা বলছি আঠেরো হাজার একশো যখন হয়ে যাবে আঠেরো যদি স্পট প্রাইস হয়ে যায় তাহলে আঠেরো হাজার দুশোর পুট অপশানটা কি হয়ে যাবে কি হয়ে যাবে থিওরিটিক্যালি ইন্দামানি হয়ে যাবে থিওরিটিক্যালি ইন্দামানি কল ইন্দামানি পুট অপশান হয়ে যাবে তার মানে এটা বাজারের উপর নির্ভর করে কখন কোন স্ট্রাইক প্রাইসটা এটিএম হবে বা ওটিএম হবে ওটা বাজারের উপর নির্ভর করে এবং ওটা ডাইনামিক ওটা প্রতিদিন চেঞ্জ হতে থাকে ঠিক আছে বা ধরো আঠেরো হাজারে নেমে গেল তাহলেও আঠেরো হাজার দুশোটা তোমার তখন ইন্দামানি হয়ে যাবে ইন্দামানি হয়ে যাবে তখন এর দামও দেখবে অনেক বেশি হয়ে গেছে আঠেরো হাজারে চলে গেলে এর দাম হয়ে যাবে দুশো টাকার মতো ফেয়ার ভ্যালু তখন দুশো টাকার মতো হয়ে যাবে আঠেরো হাজারে চলে গেলে ঠিক আছে তখন এইটা মাইজো স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস যেটা যদি করো সেটা তখন পজিটিভে হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে গেলেই সেটা তোমার ইন্দামানি পুট অপশান হয়ে যাবে এইটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যারা তোমরা স্টুডেন্ট তোমাদের আশা করি তোমরা খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারছো আমি কিন্তু একদম বেসিক থেকে করছি যাতে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় মাথায় একদম ঢুকে যায় তারপর যখন ট্রেড করবে আর ভাবতে হবে না তাই জন্য তোমাদের কাছে আমি ফর্মুলাও লিখে দিচ্ছি এই জিনিসগুলো লিখে আমি তোমাদেরকে নোট বানিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে বাইংয়ের ব্যাপারটাই বললাম সেলিংটা একটু পরে নাহলে একদিনে অনেকটা বেশি হয়ে যাবে সেলিং একটু আমি টাচ করে যদিও দেব একটু টাচ করে দেব শোনো এটিএম ওটিএম আইটিএম মনে হয় জলবৎ তরলং হয়ে গেছে তোমাদের কাছে বুঝে যাও বা ভিডিওটা আরেকবার দেখে নিলেও হয়ে যায় চলো এবার সেলিংয়েরটা একটু টাচ করে দিই হুম নেক্সট দশ মিনিট একটু জল টল খেয়ে নাও আমারও একটু জল খাওয়ার দরকার ভিডিওটা একটু বড়ো আমি করছি এবং এই ভিডিওটা দেখো যদিও আমি তোমাদের তোমরা আমার ক্লাসে স্টুডেন্ট ফিজ দিয়ে এই ক্লাস করছো ঠিক আছে তবে তোমরাও আমার কাছে কেন এসেছো বলো আমার ইউটিউব দেখেই তোমরা এসেছো এই করেছো আমি ইউটিউবকেও যথেষ্ট গুরুত্ব দিই এটা তোমরাও জানো ইউটিউবেও আমার যে ছাব্বিশটা ক্লাস আছে ছাব্বিশটা ক্লাসের কোয়ালিটি দেখো আমি ওটা প্যাকেজ করে নিয়ে বিক্রি করতে পারতাম তাই না ওই ক্লাসগুলোও কিন্তু খুব সুন্দর আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলো যাই যেগুলো পড়িয়েছি তা আমিও ভাববো এখনো ডিসাইড করিনি এই ভিডিওটাও হয়তো এটা কেন বেসিক জিনিস তো এটা অনেকের ক্লিয়ার নয় এবার বেসিক জিনিস তোমাদের মনে হচ্ছে এই জিনিসটা অনেকের ক্লিয়ার নয় ঠিক আছে এবং তা ক্লিয়ার না থাকার জন্য কিন্তু অনেক মানে মুশকিল পোহাতে হয় স্ট্রাইক প্রাইসটা ঠিকঠাক চুজ করতে পারে না তা আমি ভাবছি এই ভিডিওটা আমি ইউটিউবেও হয়তো দেব হ্যাঁ দেখা যাক কি করি হ্যাঁ তোমাদের আগে থেকেই বলে রাখলাম মানে তোমরা অবাক হয়ে যেও না কেন কেননা এইগুলো দেখো এই জিনিসগুলো আমার মনে করি অ্যাজ আ ট্রেডিং কমিউনিটি আমাদের গ্রো করা উচিত তো সেখানে অ্যাটলিস্ট বেসিক জিনিসটা ক্লিয়ার থাকা উচিত সবার আচ্ছা চলো এইবার আমরা এইবার আমরা কি করবো একটু সেলিং নিয়ে বুঝবো এটা বাইংয়ের বাইংয়ের জন্যে এটিএম ওটিএম সব ক্লিয়ার হয়ে গেছে বাই করে কখন মুনাফা কামানো যায় সেটাও তোমরা ক্লিয়ার হয়েছে ঠিক আছে কখন তুমি কামালে তুমি একটা কিনলে ধর যেটাই ধরো কিনলে আঠেরো হাজার পুট অপশান নিলে দুশো টাকায় যদি দুশো তেতাল্লিশ থেকে যদি ওটা তিনশো টাকা হয় বা চারশো টাকা হয় তাহলে আমার মুনাফা আসবে চারশো টাকা হতে গেলে কি হতে হবে বাজারকে নিচে পড়তে হবে তার মানে ওই যে বিয়ারিশ সেন্টিমেন্টের জন্যই আমি পুট অপশান নিচ্ছি এই জিনিসটা ক্লিয়ার সেলিংটা তাহলে সেলিং যখন করব এটা কি আমি যে সেল যে একটা করেছো সঞ্জয় এখানে সেল বলে একটা লিখেছ এটা এটার মানে কি এটার মানে কি ইয়েস এটার মানে এবার বলে দিচ্ছি বলে দেওয়ার সময় এসেছে সেটা হচ্ছে বুলিশ সেন্টিমেন্ট হলে আমি কল অপশান বাই করব সবার ক্লিয়ার বিয়ারিশ সেন্টিমেন্ট হলে আমি পুট অপশান বাই করব সবার ক্লিয়ার সেলটা ঠিক অপোজিট ঠিক আছে কেউ যদি কেউ যদি প্রথমে প্রথমে প্রথমেই পুট অপশান সেল করে দেয় ভালো ভাবো পুট মানে তো নিচের দিকে যাওয়ার জিনিস পুট মানে এমন একটা জিনিস যেটা নিচের দিকে যায় মানে যেটা কিনা মানে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টটা আমি ভাবছি নিচের দিকে যাবে তাই জন্য পুট অপশান নিচ্ছি নিচের দিকে যাওয়ার এবার মনে করো সেটাকে আমি সেটাকে সেটাকে কিনা মানে সেটা মানে চাইছি যে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টটা এক্ষেত্রে নিফটি নিফটিটা নিচের দিকে যাক তাই আমি পুট কিনছি প্রথমে পুট কিনছি এবার যদি প্রথমে আমি পুট বেঁচে দিই তার মানে কি তার মানে কি আমার ঠিক অপোজিট ভিউ ঠিক অপোজিট ভিউ পুট মানে আমার নিফটি নিচের দিকে যাবে ভাবজি প্রথমেই যদি সেটাকে বেঁচে দিই তার মানে আমার ঠিক উল্টো ভিউ বেচা মানে কি আমি সেটা চাই না বেচা মানে কি এটা মনে করো বেচা মানে কি আমি সেটা চাই না ধরো তুমি একটা কোনো কি বলবো তুমি আমি ধরো এটা ওয়াটার বোতল আছে এটা আমি এটা আমি চাই না কি করবো আমি ওয়েল এক্সে বেঁচে দেবো তাই তো তাই তো আমি ওয়েলক্সে বেঁচে দেবো ধরো এটা চাই না ধরো এটা পনেরো হয়ে গেছে আমার না ভাল লাগছে না বেঁচে দেবো বেচে কখন দেবে সেটা তুমি যখন চাও না তখন তুমি বেচবে তো প্রথমে প্রথমে বেচবে এবার কিনলে তারপর প্রফিট বুক করার জন্য বেচা সেটা বলছি না প্রথমে বেচবে প্রথমে বেচবে কখন যেটা এটা তোমার চাই না এটা তুমি প্রথমে কিনেছিলে সেটা বাদ দাও ধরো কেউ তোমায় গিফট দিয়েছে ও ট্রেডিংয়ে ওইটা নিয়ে না হ্যাঁ এটা এটা তুমি বেচছো মানে এটা তুমি চাও না এটা তুমি চাও না তাই তো তুমি বেচছো তাহলে পি অপশান মানে কি পি অপশান মানে কি পি মানে হচ্ছে বিয়ারিশ সেন্টিমেন্টের জিনিস বিয়ারিশ নিচের দিকে পড়ার জিনিস সেটা বেচ মানে তুমি সেটা চাও না তুমি বিয়ারিশটা চাও না তার মানে তুমি কি চাও তুমি চাও বুলিশ তার মানে বুলিশ হলে তুমি পুট অপশান সেলো করতে পারো পুট অপশান সেলো করতে পারো বোঝা গেল বোঝা গেল তার মানে তার মানে বুলিশ সেন্টিমেন্ট হলে দুটো জিনিস আমার করা যায় প্রথমে কল অপশান আমার বাইও করা যেতে পারে কল অপশান বাই করাটাও ইকুইভ্যালেন টু বুলিশ সেন্টিমেন্ট যে আমি আছি বা বা যারা অপশান সেল করে খেলে তাদের জন্য পুট অপশান সেলও করা যায় মানে পুট অপশানটা আমি চাইছি না মানে বিয়ারিশ জিনিসটা চাইছি না তার মানেই আমি কি চাইছি বুলিশ জিনিস চাইছি ঠিক আছে বোঝা গেল ভেরি গুড আবার আবার এখানে যদি আমি বিয়ারিশ সেন্টিমেন্ট হয় আমি নেগেটিভ হ্যাঁ মার্কেট নিচের দিকে পড়ছে দু তিন দিন ধরে নেগেটিভ নেগেটিভ হলে আমি কি পুট অপশন বাই করবো সোজা ব্যাপার পুট অপশন বাই করব আবার যারা সেলিং কিছু মানে সেল করবো পুট অপশন তো সেল করা মানে তা নয় পুট অপশন সেল করা মানে তো আমি যেটা চাই না তাহলে আমি কি চাই না আমি কি চাই না সেলিংয়ের দিকে কি চাই না আমি চাই না বাজার উপরের দিকে যাক আমি চাই না বাজার উপরের দিকে যাক সেল মানা তো তাই চাই না বাজার উপরের দিকে যাক বাজার উপরের দিকে কি জন্য যায় বা বাজার উপরের দিকে যাওয়ার জিনিসটা কি কল অপশান কল অপশানটাকে তাহলে আমি বেছে দেবো তাহলেই আমি বাজার উপরের দিকে যেতে চাইছি না মানে একটাই জিনিস মানে বাজার নিচের দিকে যাক তার নাবাচক শব্দটা কী বাজার উপরের দিকে না যাক বাজার নিচের দিকে যাক এটা হচ্ছে ওই পজিটিভ কথাবার্তা মানে কথাবার্তার দিকে বাজারের দিকে হ্যাঁ বোধক বাক্য ওই যে বাংলা ব্যাকরণে শিখেছ না হ্যাঁ বোধক বাক্য বাজার নিচের দিকে যাক আর না বোধক বাক্যে তুমি রূপান্তরিত করো যে বাজার উপরের দিকে না যায় তা উপরের দিকে যাওয়ার জিনিসটা কি কল অপশান সেটা যাতে না যায় তাহলে কল অপশানটাকে আমি বিক্রি করে দেবো আমি সেটা চাই না বিক্রি করে দেবো তাহলে কল অপশান বিক্রিটাকে বলে কল অপশনটা যদি তুমি বিক্রি করো তাহলে তুমি বিয়ারিশ সেন্টিমেন্ট যেটা আগের দিন আমি লাইফ ট্রেডিংয়ে তোমাদের করেছিলাম ঠিক আছে কল অপশন বিক্রি করা মানে হচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট ঠিক এটার উল্টো এই জিনিসটা একটা মোবাইলে ছবি তুলে রাখো এই জিনিসটা যদি আমি ইউটিউবে যারা দেখছো তারা এই ছবিটার একটা ছবি তুলে রাখো আর যারা ক্লাস করছে তারা তো এটা ডাউনলোড করতেই পারবে কিন্তু এটা বা নোট করে রেখো কোথায় এটা কিন্তু সারা জীবন তোমাদের লাগবে এই কালার কোডিংটাও যাতে থাকে হ্যাঁ তাহলে একদম দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটা অপশান বাইং এটা অপশান সেলিং ওকে আশা করি তোমরা জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে তাও যদি প্রশ্ন থাকে অবশ্যই করবে আশা করি প্রশ্ন থাকবে না তাও প্রশ্ন থাকলে অবশ্যই করবে এবং ভিডিওটা আমি বলবো একবার দেখে প্রশ্ন করলে কোনো উত্তর পাবে না একবার দেখে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার নয় যারা নতুন যারা নতুন এবং পুরনোদেরও বলবো এখান থেকে অনেক কিছু জিনিস তোমরা পাবে যেটা থেকে তোমাদের অনেক কিছু হয়তো নতুন জিনিস পেলে যেটা থেকে তোমরা ভাব ভাবনা চিন্তাটা একটু অন্য হবে তার জন্যই বলছি দেখো আমি এতক্ষণ বসে তোমাদের সাথে নন স্টপ ক্লাস করছি কোনো ব্রেক নিই আমি ঠিক আছে কোনো ব্রেক নিই বুঝতে পারছো এক ঘন্টা ধরে কথা বলাটাও কিন্তু পরিশ্রমের ব্যাপার সেটা করছি কেন তোমরা ভিডিওটাকে আরেকবার দেখো অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখো মানে দেড়গুণ গুণ স্পিডে তাড়াতাড়িতে অ্যাটলিস্ট দেখো কিন্তু দেখো তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে ঠিক আছে বুঝতে পারলে যাই হোক তাহলে তোমরা ভালো থেকো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম